السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. رواه البخاري ومسلم. আজকে আমাদের যে বিষয় দেওয়া হয়েছে আপনারা একটু আগে শুনেছেন এবং জেনেছেন, ঘড়ির কাঁটা মিলিয়ে নিন। আজ সবার কাছে ঘড়ি রয়েছে, মোবাইলে ঘড়ি, হাত ঘড়ি, দেওয়াল ঘড়ি, টেবিল ঘড়ি, এমন কোনো জায়গা নাই আজ গ্রামগঞ্জে, সব জায়গায় ঘড়ি। ঘড়ির ব্যবহার অনেক প্রাচীন আমল থেকেই শুরু হয়েছে। একসময় জল ঘড়ি ছিল, সূর্য ঘড়ি ছিল, মানে পানি একটা পাত্র রেখে দেওয়া হতো, ফোঁটা ফোঁটা পড়ত, ওইটাতে হিসাব করা হতো কত টাইম হলো, এটা হলো জল ঘড়ি। সূর্য ঘড়ি, সূর্যের ছায়া দেখে সময় নির্ণয় করা হতো। একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের আপনাদের জন্য যে উত্তর দিতে পারবেন তার জন্য পুরস্কার রয়েছে, সেটা হলো: সর্বপ্রথম ঘড়ি কোন দেশে বানানো হয়? নাম আজও সেই দেশের ঘড়ি কিন্তু নাম সুইজারল্যান্ড। জি, প্রশ্ন উত্তর ঠিক হয়েছে, তবে দুইজন বলছেন, কাকে ধরে নেব আচ্ছা পরে দেখা যাবে, তবে উত্তর ঠিক হয়েছে, সর্বপ্রথম সুইজারল্যান্ড, এবং সুইজারল্যান্ডের ঘড়ি আজও পৃথিবীতে নাম করা। ঘড়ি নিঃসন্দেহে মানুষের উপকারের জন্যই তৈরি করা হয়েছে। ঘড়ির সময় যদি ঠিক থাকে, কাটা ঠিক থাকে, তাহলে আপনি কোনো সময় হয়তো বিমান ফেল করবেন না, পরীক্ষায় পড়ে গিয়ে দেখবেন না দরজা বন্ধ হয়ে গেছে, ঢোকা আপনার জন্য বিপদ হবে না। ঘড়ির সময় মতো যদি নামাজ পড়েন তো নামাজও ঠিক মতো হবে, কারণ যদি আপনি ফজরের নামাজ সময় হওয়ার আগে বা যে কোনো নামাজ সময় হওয়ার যদি এক মিনিট আগেও শেষ করে ফেলেন, নামাজ কিন্তু আপনার কোনো ক্রমেই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে ঘড়ি মানুষের নিত্য প্রয়োজনের মধ্যে একটা, এর মধ্যে কোনো আমাদের সন্দেহ নেই, সবার দাবি আমার ঘড়িটাই ঠিক। কি বলেন আপনারা? আমি দেখতে চাই, হাত উঠাবেন কার ঘড়ির টাইম এখন ঠিক আছে, যাদের ঘড়ির টাইম ঠিক আছে তার হাত উঠাবেন। জি, যারা হাত উঠেছেন তাদের ঘড়ি দুই তিনটা বা মোবাইল ঘড়ি থাকলে নিয়ে আসেন, দুইটা এখানে নিয়ে আসেন। জি, একজন, ধন্যবাদ, দুইজন, দুই তিনটা দিলেই হবে, ধন্যবাদ, জাকাল্লাহ খের, দুইটা দিবেন, শুকরান, ব্যাস একটা যথেষ্ট। নিঃসন্দেহে যারা আমাদের এখানে ঘড়ি দিয়েছেন তাদের আত্মবিশ্বাস যে তাদের ঘড়ির টাইম কারেক্ট আছে, আগেও নাই পিছনে। অনেকেও কিন্তু এখন মনে মনে বলছেন, না আমার ঘড়িটাই ঠিক। ঘড়ির সময় ঠিক আছে না বেঠিক আছে এটা পরীক্ষা করব আমরা কিভাবে, কে বলতে পারবেন? এখন আমাদের সবার দাবি আমার ঘড়ি ঠিক, আমার হাতে যে ঘড়িটা দেখছেন এটা কিন্তু আমার সঙ্গে আছে আজ থেকে 18 বছর ধরে। 18 বছর আগে আমি 250 রিয়াল দিয়েই ঘড়িটা মদিনায় যখন পড়ি তখন কিনছিলাম। আজও আমার জানা মতে আমার ঘড়ি 100% টাইম দেয়। তারপরও এখন এই মুহূর্তে ঠিক আছে কি না আমি বলতে পারবো না,
তাহলে প্রত্যেকের ঘড়ির দাবি হলো, কেউ বলবে না আমার শ্বশুরবাড়ির দানির ঘড়ি, কেউ বলবে না আমার ঘড়ি হলো জাপানি ঘড়ি, কেউ বলবে আমার সুইজারল্যান্ডের ঘড়ি, কেউ বলবে কালকেই আমি কিনছি, কেউ বলবে আমার ঘড়ি 3,000 দাম, কেউ বলবেন 5,000 দাম। এই দাবিগুলি দিয়ে কাউরি ঘড়ির টাইম ঠিক আছে এটা কি ধরে নেওয়া যাবে? কি বলেন আপনারা? একমত না আপনারা? ঠিক তো, আপনার ঘড়ির টাইম ঠিক আছে কি না জানার জন্যে একটা পদ্ধতি আছে, সেটা কি কে বলবেন? জি না জি আহসান, আপনি যে দেশে অবস্থান করছেন ওই দেশের রাজধানীর সরকারি রেডিও বা টেলিভিশনের যখন ঘোষণা দেওয়া হবে প্রচার মাধ্যমে, ওই ঘড়ির সঙ্গে আপনি টাইম যখন মিলিয়ে নেবেন তখন বোঝা যাবে যে না আপনার টাইম এবার ঠিক আছে। তাহলে যাদের ঘড়ির টাইম এগিয়ে গেছে বা যাদের ঘড়ির টাইম পিছিয়ে আছে তাদের কি উচিত নয় যখন রেডিও সেন্টারের টাইম ঘোষণা করা হবে তখন সময়টা ঠিক করে নেওয়া? কি বলেন আপনারা? আজ আমরা আপনাদের একটা ঘড়ির টাইম ঠিক করার জন্যে দাওয়াত করেছি। ঘড়ির কাঁটা মিলিয়ে নিন, নিঃসন্দেহে আমরা তাহলে রেডিও সেন্টারের টাইমের সঙ্গে আমরা যদি মিলিয়ে নিই তাহলে বলতে পারবো আমার ঘড়ির টাইম ঠিক আছে। বাকি আমার জাপানি, আমার সুইজারল্যান্ড, আমার সৌদি, আমার নতুন বা আমার বাবা দিয়েছেন বা আমার চাচা দিয়েছেন বা আমেরিকা থেকে কিনেছি, এ সমস্ত দাবি কিন্তু কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সবাই একমত আপনারা? আজকে আমাদের যখন আমরা এখানে একমত তাহলে আমরা পর্দাটা টেনে দেন, এবার ঘড়ির টাইমটা দেখতে চাই, আমরা টাইম দেখতে চাই এবার। এবার আপনারা দেখতে পাচ্ছেন সবার ঘড়িগুলো একটু মিলিয়ে নিন, সবার ঘড়িগুলো দেখেন তো একই একই কি? আমার মনে হয় একই না, কাউরি আগিয়ে আছে, কাউরি পিছিয়ে আছে, যাদের এগিয়ে আছে তাদের আবার কাউরি 1 মিনিট, কাউ 1.5 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 5 মিনিট, যাদের পিছিয়ে আছে এদেরটাও আবার কাউরি 1.5, 2। অনেক সময় আগের ঘড়ি যেগুলি চাবি ঘোরাতে হতো ওইগুলি হলে তো 1-2 ঘন্টায় পিছিয়ে থাকার কথা। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, বা আমরা এখন সবাই তাহলে এই ঘড়ির সঙ্গে আমরা টাইমটাকে মিলিয়ে নিই। এবার উঠিয়ে দেন এটা পর্দাটা, আমরা এখানে জানতে পারলাম যে ঘড়ির কাঁটা আগে থাকলে পিছিয়ে নিতে হবে, পিছিয়ে থাকলে আগে নিতে হবে। সবাই একমত আমরা ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা হলো, আজকের আলোচনা আমাদের হুব্বুন নবী আলাইহি সালাতু ওয়াসসালাম, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। নিঃসন্দেহে রাসূলের ভালোবাসার ব্যাপারে আমাদের ঘড়ি সবার সমান নয়। কি বলেন আপনারা? কাউরি ঘড়ি হয়তো অনেক পিছিয়ে আছে, কাউরি ঘড়ি অনেক আগিয়ে গেছে, কাউরি খুব কম মানুষের ঘড়ির টাইমটা ঠিক আছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে ভালোবাসতে হয় সেই প্রকৃত ভালোবাসার মানুষ এই ঘড়ির মানুষ অনেক কম। কিন্তু যারা অনেক পিছিয়ে আছে বা অনেক আগিয়ে আছে, আবার যারা আগিয়ে আছে তারা আবার অনেকেই, এদের মধ্যেও সবাই সমান না, যারা পিছিয়ে আছেন তারাও সবাই সমান না। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের ঘড়িটা মিলাতে চাই। আপনারা সবাই একমত আছেন কি না? তাহলে এই ঘড়ির টাইম মিলাবের রেডিও সেন্টার কি? কোরআন এবং সহি হাদিস। কি বলেন আপনারা? কোরআন এবং সহি হাদিসের রেডিও সেন্টারের সঙ্গে যার ঘড়ি মিলে যাবে বলবো ওকে, আর যার মিলবে না আগে থাকলে বলবো পিছিয়ে নিন,
পিছিয়ে থাকলে বলবো এগিয়ে নিন, এ হবে আজকে আমাদের আলোচনার সারমর্ম। আমরা সবাই একমত ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু নিয়তটা ঠিক করে নিই। এখানে আমরা এসেছি, এটা একটা ইবাদত, ঠিক না? এবার এটা হলো হালকাতু জিকির, জিকিরের মজলিস। জিকিরের মজলিস কাকে বলে? কোরআন এবং সুন্নার যে মজলিসে আলোচনা হয় তাকে বলা হয় জিকির, হালকা জিকির। বাকি অন্য কিছু আলোচনা হলে তাকে হালকা জিকির বলা হয় না। হালকা মানে হালকা না, হালকা মানে গোল। তাহলে এই মজলিসটা হলো কোরআন সুন্নার আলোচনা, এটাই হলো জিকির। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ কোরআন এবং সুন্নাকে জিকির বলেছেন। আর এই জিকিরের মজলিসকে আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও এই মজলিসটা, আপনার এই বৈঠকটা, এই আপনার আলোচনা সভাটা, এই সভাটা এমন একটা সভা, এমন একটা বৈঠক যেখানে আল্লাহর রাহমতের ফেরেশতারা আমাদেরকে ঘিরে ধরে আমাদের জন্য দোয়া করতেছেন, এদেরকে আল্লাহ ক্ষমা করে দাও, এদেরকে দয়া করো, এদেরকে মাফ করে দাও। আশা করি আমরা নিয়তটা যদি ঠিক রাখি, আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়ায় কল্যাণ, আখেরাতেও কল্যাণ, তাহলে আজকের আমাদের মজলিস ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে রোজ হাসরে আমাদের নাজাতের অসিলা হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নবী আলাইহিসসালাম তাকে ভালোবাসার আগে আমরা ভালোবাসা সম্পর্কে একটা আলোচনা করতে চাই কয়েক মিনিট। ভালোবাসা এটা আল্লাহ রব্বুল আলামিনের মাধ্যমে প্রতিটি তার সৃষ্টি মাধ্যমে তিনি দান করেছেন। হাদিসে আছে মহান রব্বুল আলামিন ভালোবাসা, দয়া, প্রেম, প্রীতি, মায়া এর 100 ভাগের 99 ভাগ মহান রব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়ে একটা মাত্র ভাগ সমস্ত মাখলুকাতের মধ্যে বণ্টন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যার ফলে মা ছেলেকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে, এক দেশি আরেক দেশিকে ভালোবাসে, এক পশু গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, বাঘ বলেন, সাপ বলেন, বিষাক্ত অন্যের জন্য, কিন্তু তার সন্তানের জন্যে সে কে বড় মায়াবী, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে মানুষের মধ্যে ভালোবাসা একটা রিপু দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ফেরেশতাদেরকে ভালোবাসেন, তিনি তার নবী রসুলদেরকে ভালোবাসেন, তিনি তার মুমিন বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস ভালোবাসেন। তাহলে ভালোবাসা এটা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিল ফেরেশতাকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি, জিবরিল ফেরেশতা সাত আসমানে সমস্ত ফেরেশতাদের কাছে প্রচার করে দেন মহান রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তখন আসমানের সমস্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করেন, এমনকি এই জমিনের বুকেও ওই ব্যক্তির ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ দান করে দেন। ভালোবাসার প্রকার, একটা ভালোবাসা হলো কি, ন্যাচারালি ভালোবাসা। মা তার সন্তানকে ভালোবাসে, এর জন্য কোনো বিনিময় লাগে? লাগে না। একজন পিপাসার্থ ব্যক্তি ঠান্ডা পানি ভালোবাসে, ঠিক না? গরম লেগেছে এসির ঠান্ডা ভালোবাসে, এটা মানুষ তার স্বভাবগতই ভাবে এটা ভালোবাসা, ঠিক না? ঠিক। আর একটা ভালোবাসা হলো কি, ভয়ের জন্যে। আপনি আপনার দেশের প্রধান বা আপনার মুদির বা আপনার অফিসের অফিসার বা আপনার যিনি দায়িত্বশীল তাকে ভালোবাসেন অনেক সময় তার জুলুম থেকে বাঁচার জন্য, এমনটা হয় না? হয় না, হয় না? তাহলে এই ভালোবাসাটা বাধ্যগত, এটা কিন্তু স্বভাবগত না আর ইচ্ছা করে না, কিন্তু অনিচ্ছাকৃত ভালোবাসা মানুষ করে না, করে না, করে। আর একটা ভালোবাসা হলো কি, ঐচ্ছিক নির্বাচিত ভালোবাসা, যেটাকে আপনাকে নির্বাচন করতে হবে, অর্থাৎ ইচ্ছা করে ভালোবাসতে হবে, এমনি এমনি ভালোবাসা আসবে না, বরং ইচ্ছা করে নির্বাচন করে ভালোবাসতে হবে। আর সেটাই হলো এই ভালোবাসার আওতাভুক্ত হলো প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, অর্থাৎ এই ভালোবাসা অর্জন করতে হবে।
চেষ্টা করতে হবে, এর জন্য কিছু বিনিময় লেনদেন করতে হবে, তাহলে আপনার এই ভালোবাসা সৃষ্টি হবে। নির্বাচিত ভালোবাসা, ঐচ্ছিক ভালোবাসা, মানে আমি ভালোবাসতেও পারি নাও বাসতে পারি, আমি ইচ্ছা করলে ভালোবাসতে পারি না ইচ্ছা করলে ভালোবাসতে পারি না, এটা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা ভালোবাসা হলো আল্লাহর জন্য ভালোবাসা। কার জন্য ভালোবাসা? আল্লাহর জন্য। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুমিন বান্দাকে, আল্লাহর ওয়ালিকে, সাহাবা ইকরামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে, একজন নামাজিকে, একজন কোরআন তেলাওয়াত করে তাকে, একজন আলেমকে, একজন মুহাদ্দিসকে, একজন মুফাসসিরকে, একজন পরহেজগার ব্যক্তিকে ভালোবাসি, এ একটা ভালোবাসা। আর একটা ভালোবাসা হলো কি, যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসি। আর একটা ভালোবাসা হলো কি, আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসি। তাহলে আল্লাহর জন্য যদি ভালোবাসেন, যেমন আমরা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব, কেন? কারণ আল্লাহ তাকে ভালোবাসেন, ঠিক না? ঠিক, আল্লাহ ভালোবাসেন। সবচেয়ে কাউকে ভালোবাসেন? তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে আল্লাহর নিকটে ভালোবাসার পাত্র আর কেউ, তার সৃষ্টিকুলের মধ্যে কেউ নেই। তাহলে মহান রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, এ একটা ভালোবাসা। এটা ইবাদত কি না? ইবাদত এটা, এবং মজবুত ইমানের পরিচয়। দুই নম্বরে আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, এই জন্য আমি তাকে ভালোবাসি, কোনো মুমিন বান্দাকে। তাহলে এটাও ইমান পূর্ণের কি দাবি রাখে, কারণ ইমান পূর্ণ তার এটা প্রমাণ যে আপনি আল্লাহর হস্তে কাউকে ভালোবাসেন। এই দুটাই ইবাদত। এই দুটা কি? ইবাদত, আল্লাহ খুশি হন। আর একটা হলো কি, আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসা। আপনি আল্লাহকে যেমন ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে তার সঙ্গে ভালোবাসেন। আপনি এই জন্য ইয়া আল্লাহু লেখেন, ইয়া মুহাম্মদ লেখেন, বলেন নাউজবিল্লাহ। এটা হলো কি? শিরিক। এটা কি? শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানেন, সমান সমান ভালোবাসা। এটা কি তাওহীদ না শিরিক? শিরিক। আপনি আল্লাহর ওয়ালিকে ভালোবাসেন, আবার শয়তানের ওয়ালিকেও ভালোবাসেন, তাহলে এই ভালোবাসা আল্লাহ পছন্দ কখনোই করেন না। তাহলে মনে রাখতে হবে, খালি ভালোবাসা হলেই হবে না। আজ আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা কথা খুব বহুল প্রচলিত, পবিত্র ভালোবাসা, বলে না? বলে না, মানে অবৈধভাবে একজন ছেলে একজন মেয়ে শরীয়তের বিধিনিষেধ বা তার সীমারেখার অতিরিক্ত সীমা লঙ্ঘন করে একে অপরের সঙ্গে চিঠি লেনদেন করে, টেলিফোনে কথা বলে, মোবাইলে কথা বলে, ছবি লেনদেন করে, ইন্টারনেটে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আজকালকার মাশাল্লাহ আপনারা ভালোই বুঝেন এটা, কি বলেন? বিশেষ করে যুবক যুবতীরা। আবার এইটাকে বলে পবিত্র ভালোবাসা, না এটা অপবিত্র ভালোবাসা। অবৈধভাবে কোনো মেয়ের সঙ্গে, যার সঙ্গে বিয়ে শাদী হয় নাই এবং যার সঙ্গে বিয়ে জায়েজ, যাদের সঙ্গে বিয়ে হারাম, মাহারামাত যদি হয় মহারামাত, তাহলে তার সঙ্গে কথা বলা বা এলেন অসুবিধা নেই। কিন্তু যে সমস্ত নারীকে বিয়ে করা যায়, বিয়ের আগে সে চাচাতো বোন হোক, ফুফাতো বোন হোক, খালাতো বোন হোক, মামাতো বোন হোক, গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক বা বান্ধবী হোক বা বন্ধু হোক, ক্লাসমেট হোক বা কলিগ হোক, বস হোক, যেই হোক না কেন, প্রতিবেশী হোক বা যেই হোক না কেন, তার সঙ্গে কোনো ক্রমে ভালোবাসা করা শরীয়ত কি করে নাই? সম্মতি পারমিশন দেয় নাই, হারাম। আর এই জন্যে যারা এই প্রেমে পড়ে গেছে, তারা বেশিরভাগ তাদের জীবন কি করেছে, নষ্ট করেছে। এবং দেখা গেছে যে যারা বিয়ের আগে প্রেম করে, ভালোবেসে বিয়ে করে, তাদের ভালোবাসার মধ্যে বিয়ের পরে কি হয়ে যায়, ভাঙ্গন সৃষ্টি হয়, কেউ কাউকে বিশ্বাস করে না, মনে করে অবৈধভাবে আমার সঙ্গে ভালোবাসা করছে স্ত্রীভাবে স্বামীকে, স্বামীভাবে স্ত্রীকে, তাহলে বিয়ের পরেও বুঝি কাউর সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না, এই ধরনের একটা সন্দেহ থেকে যায় বা একটু আটটু ব্যাপারে এই সন্দেহ করে, করে না? করে না। তাহলে শরীয়তের ভালোবাসা
মানেই যে কোনো ভালোবাসা করা যাবে এমন কথা বলা যাবে না। ভালোবাসা ইবাদত হতে পারে, ভালোবাসা শিরক হতে পারে, ভালোবাসায় জান্নাত যাওয়া হতে পারে, ভালোবাসায় জাহান্নামও ঠিকানা হতে পারে, ভালোবাসায় শান্তি হতে পারে, ভালোবাসায় অশান্তির আগুনও জ্বলতে পারে। ভালোবাসা ভালোবাসার স্তর, দশটা ভালোবাসার স্তর রয়েছে। একটা ভালোবাসা বলা হয় আলাকা, মানে প্রিয়জনের সঙ্গে অন্তরের সম্পর্ক। আর একটা হলো ইরাদা, প্রিয়জনকে প্রিয়জনের দিকে অন্তরের টান এবং তার পর্যন্ত পৌঁছার জন্যে চেষ্টা করা। আর একটা হলো কি সবাবা, অর্থাৎ প্রিয়জনকে প্রিয়জনের দিকে অন্তর থেকে ধাবিত থাকা, আগ্রহ থাকা। পানি যদি আপনি উঁচু জায়গায় ছেড়ে দেন তাহলে পানিটাকে আর ধরা যাবে, রাখা যাবে না, গড়ে পড়ে যাবে। তো এমন ভালোবাসা যে ওই দিকে এমন গড়িয়ে যায় যে ওকে ফিরিয়ে নিয়ে আসা বড় কঠিন হয়ে যায়, বলা হয় সবাবা। আর একটা বলা হয় গারাম, গারাম মানে অন্তর থেকে একান্ত ভালোবাসা যেটা। আর একটা হলো মুয়াদ্দা বা উদ, যেটার মধ্যে খাঁটি ভালোবাসা, যার মধ্যে কোনো প্রকার কি থাকে না, কপটতা বা কোনো বাহ্যিকতা থাকে না, বরং অন্তর থেকে ভালোবাসে। যেই ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসাকে আল্লাহ কোরআন ইরশাদ করেছেন, ওমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাকে আল্লাহ মাওয়াদ্দা উদ। এভাবে পরে কি সাগাফ, সাগাফ মানে যে ভালোবাসা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় অতিরিক্ত। যেরকম জুলাইখা ইউসুফকে এতই ভালোবাসা ফেলেছিল যা সম্পর্কে আল্লাহ বলেন কাদ সাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, মানে এমন ভালোবেসে ফেলছে হালাক, ধ্বংসকে না পাইলে শেষ, এরকম ছেড়াছেড়ি ভালোবাসা হয় না, হইলে আত্মহত্যা করবে, না হলে এমুক করবে তুমুক করবে, অনেকে অনেক কিছু করে, করে না, করে না, নাম যেটা ধ্বংস। আর একটা হলো কি ইশক, ইশক হল যৌন চাহিদার দুর্বলতার মাধ্যমে নারী পুরুষের ভালোবাসা। একজন ছেলে একজন মেয়ের মধ্যে ভালোবাসা অবৈধভাবে, এবং এই ভালোবাসার মধ্যে কি যৌন চাহিদা কাজ করে, যৌন দুর্বলতা এখানে কাজ করে। আমাদের দেশের দেখবেন সুফি শয়তান যারা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আশেকে রাসূল ব্যবহার করে, রাখে না, রাখে না, আশেকে লাহি নাম রাখে, রাখে না, রাখে না, জায়েজ নেই। কোরআন হাদিসে কোথাও এই শব্দ ব্যবহার হয় নাই, এটা বেদাতিদের। এই জন্যে যেহেতু এই ভালোবাসার মধ্যে যৌন, এবং যৌন ভালোবাসার মধ্যে কি করে নারী পুরুষ যা বাস্তবে না তার চাইতে বেশি করে চিঠিতে লেখে, মোবাইলে ছবি পাঠায়, কথা বলার সময় মনে হয় যে এর চাইতে বুঝে আর ভালোবাসার কেউ ভালোবাসে না। দেখা যায় এক মেয়ে 100 জনের সঙ্গে প্রেম করে, এক ছেলে 100 মেয়ের সঙ্গে প্রেম করে। এখন প্রেমের বাজারটা ব্যবসা, আগে পত্র মিতালি হতো, এখন ইন্টারনেট মিতালি, এখন মোবাইল মিতালি, হয় না, হয় না, এর মধ্যে মিথ্যা আরই বেশি থাকে। এই জন্য যারা আশিকের রাসূলের দাবিদার এরা বেশিরভাগই কি মিথ্যা, সত্যের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, এদের ঘড়ির কাঁটা অনেক গড়বড়, যেই ঘড়ি দিয়ে সময় তো দূরের কথা, কোনো কাজেই লাগবে না। বুঝে আসছে না, আসে নাই। এরপরে যেটা হলো তায়াম্মুম, তা তায়াম্মুম এই ভালোবাসা হলো ইবাদত অর্থে। এরপরে যেটা হলো তাআব্বুদ, ইবাদত অর্থে যে ভালোবাসা, ইবাদত বলা হয় কামালুল মুহাব্বা মা কামালিল উবুদিয়্যা, দাসত্বের সঙ্গে পরিপূর্ণ দাস, পরিপূর্ণ গোলামিতা, গোলামের সঙ্গে পরিপূর্ণ ভালোবাসাকে বলা হয় ইবাদত। আর এটা কার জন্য খাস? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য এই শব্দ কি ব্যবহার করা চলবে না। এরপরে যেটা হলো কি মুহাব্বা বা হুব, যেটা আমরা আজকের আলোচনা মুহাব্বত। আর এরপরে যেটা হলো কি খুল্লা, খুল্লা মানে একান্ত যেটা ভালোবাসা, আত্মা এবং অন্তর একাকার হয়ে যায় যে ভালোবাসা, এবং ভালোবাসার সর্বশ্রেষ্ঠ হলো খুল্লা, খলিল। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিনের খলিল ছিলেন কয়জন? দুইজন, একজন হল ইব্রাহিম খলিল, আর একজন হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বলে যে মহাব্বত হলো নবীর জন্যে, আর খলিল হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কথা ঠিক নয়। কারণ যে হাদিস
দ্বারা তারা প্রমাণ করে সেই হাদিস আল্লাহর নবী থেকে আমাদের কাছে সহিশুদ্ধভাবে প্রমাণিত হয় নাই, হাদিসটি কি গ্রহণযোগ্য না, বরং সহি হাদিস আল্লাহর নবী বলেন ফাইন্নাল্লাহ তাআলা কাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, মুসলিম শরীফ হাদিস আল্লাহর নবী বলেন ইব্রাহিমকে যেমন আল্লাহ খলিল বানিয়েছেন আমি মুহাম্মদকেও খলিল বানিয়েছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। অন্য হাদিস আল্লাহর নবী বলেন ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবু বকরিন খলিলা ইন্না ওয়া ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ, মুত্তাফাকুন আলাই। বুখারী মুসলিম হাদিস আল্লাহর নবী বলেন আমি যদি কাউকে তোমাদের মাঝে থেকে খলিল বানাতাম তাহলে আমি আবু বকরকে বানাতাম, কিন্তু তোমাদের সাথী অর্থাৎ নিজেকে তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর খলিল, খলিলুল্লাহ। তাহলে খলিলুল্লাহ কয়জন? দুইজন, এবং দুইজনের মধ্যে মর্তবা কার বেশি? আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বুঝতে পারলাম যে ভালোবাসার কিছু স্তর রয়েছে। ভালোবাসার ক্ষেত্রে মানুষের কয়েক দিক থেকে প্রকার হতে পারে। একটা প্রকার হলো কি, ঘড়ির কাঁটা ঠিক বেঠিক কে কেন্দ্র করে, অর্থাৎ এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর নবী আলাইহিসসালামকে সঠিকভাবে ঘড়ির কাঁটা মিলিয়ে নিয়ে ভালোবাসে, এ এক প্রকার মানুষ। আর এদের প্রথম কাতারে কে বলেন তো? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরপরে তাবিরা, এরপরে আইম্মা ইকরাম, মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, বড় বড় আলেম ওলামারা, বর্তমান নামধারী আলেম না, যারা আইম্মা ইকরাম, এরা হলেন প্রথম কাতারের ভালোবাসার ক্ষেত্রে, যারা ঘড়ির কাঁটা মিলিয়ে কোরআন ও সুন্নার ঘড়ির সঙ্গে মিলিয়ে নিয়ে ভালোবেসেছেন, না অতি আগিয়ে না পিছিয়ে। আর এখান থেকে আরো দুইটা দল বেরি হয়ে যায়। একটা দল হলো কি, যারা গালি মানে অতিরঞ্জন ভালোবাসা। আসলে ভালোবাসার স্থানটা কোথায় বলেন তো? আপনারা কি বলেন? অন্তরে, ঠিক না? নাকি গেঞ্জের পিছনে আই লাভ ইউ, নাকি মেসেজের মধ্যে আই লাভ ইউ, হ্যাঁ আই লাভ নিউ ইয়ার, রাস্তার মধ্যে, দলে, অলের মধ্যে? ভালোবাসার স্থান কোথায়? অন্তরে। অন্তর কি দেখা যায়? দেখা যায় কি? দেখা যায় না। সেই জন্যে এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে ঘড়ির কাঁটা মিলা তো দূরের কথা, কত যে সামনে আগাইছে খবর নাই, অতিরঞ্জন বাড়াবাড়ি। এবং আল্লাহর নবী আলাইহিসসালামের ভালোবাসায় অতিরঞ্জন ভালোবাসা জায়েজ নেই, শরীয়তে হারাম। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, তিনি বলেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে ভালোবাসার ব্যাপারে যেরকম অতিরঞ্জন করেছে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জাল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী, নুরুন নবী, আলিমুল গায়ব, মানে আল্লাহর যতগুলি সিফাত গুণ আছে ওইগুলো দান করেছে, করছে না করে নাই? কয় না আল্লাহ মরে না, আল্লাহ অমর কি না, রাসূলও হায়াতুন নবী, আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির না, বাড়াও কিসের বলে নূরের, কিসের নূরের বলে আল্লাহর নূরের, তা আল্লাহর নূর হলে আল্লাহর অংশ শিরিক না তাওহীদ? মিয়ারা কি বলেন আপনারা? আল্লাহর নবীর প্রশংসা করতে গিয়ে কত জাল মিথ্যা হাদিস বানাইছে, জাল মিথ্যা হাদিস বানালে তার ঠিকানা জাহান্নাম না জান্নাত? জাহান্নাম। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি, স্ত্রীকে যদি মার ভালোবাসা দেন তাহলে কি স্ত্রী থাকবে না মা হয়ে যাবে? মা হয়ে গেলে কি ওই স্ত্রীকে আপনার সঙ্গে ঘর্ষণ করা যায় হবে? হ্যাঁ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার একটা কি রয়েছে, স্তর রয়েছে, তার ঘড়ির কাঁটা রয়েছে, ওটা যদি আল্লাহর কাঁটার সঙ্গে মিলাই দেন তাহলে তাওহীদ থেকে কি হয়ে যাবে, এই ভালোবাসা জাহান্নাম নিয়ে যাবে, জান্নাত নিয়ে যাবে না। বুঝে আসছে কথা? তাহলে এই দল কি বাতিল, তাহলে আশেকে রাসূলের দাবিদাররা বাতিল, কারণ এদের ঘড়ির কাঁটা ঠিক নেই, এরা জাল মিথ্যা, এরা জঘন্য কথাবার্তা বলে যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে প্রযোজ্য না। এরা ভালোবাসতে বাসতে আল্লাহর পাওয়ারগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছে, এরা আলোচনা করতে করতে এদের ঠিক থাকে না কোথায় গিয়ে পৌঁছায় নবীকে, আল্লাহ হাজির নাজের, হাজির মানে কি যিনি উপস্থিত হতে পারেন যে কোনো জায়গায়, আল্লাহ চাইলে হাজির হতে পারবেন না পারবেন না, নাজের মানে দেখেন, নাজের মানে কি,
আল্লাহ যাকে যেখানে যে কোনো ভাবে চাইবেন চাইতে পারবেন না পারবেন না এই ক্ষমতাটা রাসূলেরও হাজার নাজার ওই জন্য মিলাদ মাহফিলে লাভ দিয়ে দাঁড়ায় ওঠে ওঠে না ওঠে না কয় রাসূল চলে আসছে হাজির হয়ে গেছে আমাকে এখন দেখতেছে তাহলে আল্লাহরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে তাওহীদ থাকে না শিরিক থাকে শিরিক হয়ে যায় শরীয়তে মুহাম্মদীতে কি শরীয়তে মুহাম্মদীর ঘড়ির কাঁটায় হারাম করে দেওয়া হয়েছে বাড়া যাবে না জায়গা মতো রাখতে হবে এইজন্য আল্লাহ নবী বলেন লা তুতুরুনি কামা আতরাতিন নাসরা ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিসসালামকে বাড়াতে বাড়াতে কেউ বলছে কি মারিয়ামের বেটা কয় না আল্লাহর বেটা কেউ বলে না আল্লাহর মধ্যে এসে গেছে নাউজুবিল্লাহ যেমন আমাদের দেশের সুফি শয়তানদের আকীদা আল্লাহরে ভালোবাসতে বাসতে রসুলরে ভালোবাসতে সব একাকার হয়ে যাবে আল্লাহকে আর বান্দাকে আর রসুলকে এগুলোর পার্থক্য থাকবে না ফানাফিল্লাহ ফানাফির রসুলের যারা আকিদা পোষণ করে এরা পাক্কা মুশরিক আকিদা তোবা না করে মারা গেলে জাহান্নাম ছাড়া এদের কিছুই বুঝবে না ভাগ্যে কিন্তু আমাদের দেশে এই ধরনের আকিদা আছে না নাই এই ধরনের দাওয়াত তাবলীগ হয় না নাউজুবিল্লাহ তাহলে ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন করা চলবে না আল্লাহ নবী বলেন ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমার সম্পর্কে তোমরা বলবে আমি আল্লাহর বান্দা কি বলবে তোমরা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া রাসূলা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল বাস এর অতিরঞ্জন কি করা যাবে না আল্লাহর উলুহিয়াতের কোনো সিফাত কোনো গুণ কোনো নাম তাকে দেওয়া যাবে না আজ ভালোবাসায় উপসে পড়ে ইনশাল্লাহ আসবে আলোচনায় ভালোবাসা কেমনে ভালোবাসবো আমরা জানি না কতটুক সময় আপনারা দিতে পারবেন বন্ধুগণ তাহলে অতিরঞ্জন চলবে না ঘড়ির কাঁটা যারা আগিয়ে গেছে এদেরকে ঘড়ির কাঁটা কি করতে হবে পিছিয়ে নিয়ে আসতে হবে নইলে কাজ হবে না আর এক দল কি জাফি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ব্যাপারে অবহেলা প্রদর্শন যথেষ্ট না ঘড়ি অনেক পিছনে যতটুক দাবি অতটুক না বরং অনেক কাউরি অনেক পিছিয়ে কাউরি একটু কাউরি পাঁচ মিনিট কার দশ মিনিট কার এক ঘন্টা কার পাঁচ ঘন্টা দুই ঘন্টা তাহলে এদের উচিত হবে কি এদের কাঁটাটা সামনে আগায় নেওয়া বুঝে আসছে আপনাদের এবার আপনি আপনি নিজেকে প্রশ্ন করেন আলোচনায় সুস্পষ্ট হবে যে আপনি কোন গ্রুপে আছেন তার আগে এখন আপনি মানসিকভাবে রেডি আছেন কি না যে আপনার ঘড়ির কাঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে মিলাতে রাজি আছেন কি না কি বলেন আপনারা সবাই আছেন একমত ইনশাআল্লাহ ভালোবাসার ক্ষেত্রে আরও একটা ভাগ হতে পারে সেটা হলো বা এটা পরে আলোচনা করি একটু সামনে যাই আমরা ভালোবাসবো কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো আমরা এবং কিভাবে ভালোবাসবো কতটুক ভালোবাসবো খেয়াল করবেন আপনারা যদি একটা বাচ্চার তিনটা ফুপু থাকে চারটা আঙ্কেল থাকে মামা থাকে খালা থাকে থাকে না থাকে না সবচেয়ে বাচ্চাটা কাকে ভালোবাসে না মা তো বাদ এখানে মা কোথায় চাচা ফুপু খালা মামা সবচেয়ে ভালোবাসবে যে তাকে বেশি আদর করবে ঠিক না যে তাকে বিস্কুট কিনে এনে দিবে রসগোল্লা কিনে এনে দিবে জামা কিনে দিবে হ্যাঁ লেখাপড়া করলে লেখাপড়ার কোনো জিনিস সৌদি আরবে সবচেয়ে বাচ্চা কাকে বেশি ভালোবাসে বলতে পারবেন আপনারা হ্যাঁ কি বাচ্চা নিয়ে আপনারা থাকেন না নাকি সবচেয়ে ভালোবাসবে যে তাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি দেখবেন বাচ্চা কারণ এখানে এক প্রকার জেলখানা বাড়িতে আত্মীয় স্বজন নাই দৌড়ঝাঁপ নাই বাচ্চারা দেখবেন সবচেয়ে ওকে ভালোবাসবে যে ওকে নিয়ে বাইরে যাবে সুযোগ পাইলে ও না কথা বলতে পারে মানে বাইরে তাহলে বাচ্চারা যে তার প্রতি বেশি এহসান করে যে বেশি তাকে দেয় যে তাকে বেশি মহব্বত করে তাকে বেশি ভালোবাসে না বাসে না তাহলে ভালোবাসাটা এহসান অন্যের প্রতি করুণা দয়া দেওয়া নেওয়ার ভিত্তিতে হয় না হয় না আর এই জন্যে সবচাইতে
ঊর্ধ্বে ভালোবাসার হকদার কে? মহান রব্বুল আলামিন। কোন সন্দেহ আছে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার সবকিছু দিয়েছেন, আপনার হাওয়া বাতাস, আপনার প্রিয়জন, আল্লাহর চাইতে আপনার প্রতি আর কেউ বেশি দান করেছে কি, এহসান করেছে কি? এই জন্য এক নম্বরে ভালোবাসার পাত্র কে? মহান রব্বুল আলামিন। এরপরে স্তর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ সারা পৃথিবীর মানুষ সবাই মিলে যদি আপনার প্রতি এহসান অনুগ্রহ দান করে, তার কিঞ্চিত পরিমাণ হবে না যা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে হেদায়েত দেওয়ার জন্য, আপনার জান্নাতের জন্য, আপনাকে আল্লাহর ভালোবাসা দেওয়ার জন্য, আপনাকে সঠিক পথ দেখাবার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করেছে না করে নাই? করেছেন না করে নাই? তার দাঁত ভেঙে গেছে, সমস্ত শরীরে রক্ত ঝরাইছে, কাফেররা মাথা ফাটিয়ে দিয়েছে, নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহর ফেরেশতা এসেছে ওই লোকগুলিকে হালাক করার জন্য, ধ্বংস করার জন্য। রাহমাতুল্লিল আলামিন, প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি বদদোয়া করতেন আর সবাই মরে যেত, তাহলে আজ আমাদের কাছে কোরআন হাদিসের হেদায়েত পৌঁছত। কিন্তু তিনি উম্মতের কাণ্ডারি, ব্যবসায়ী পীররা উম্মতের কাণ্ডারি নয়, এরা হলো কি? ভাণ্ডারি, এরা ভণ্ড। প্রকৃত কাণ্ডারি কে? প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমাদের জীবনের চাইতে, সম্পদের চাইতে, ছেলে মেয়ের চাইতে, বউ বাচ্চার চাইতে, বাবা মার চাইতে, চাকরি বাকরি দুনিয়ার সব কিছুর চাইতে, নিজের আত্মার চাইতে ভালোবাসতে হবে। যেটা একটু পরে আসতেছে যে কিভাবে ভালোবাসবো, আমরা কতটুকু ভালোবাসবো। তাহলে এই জন্যে দ্বিতীয় স্তরে ভালোবাসার পাত্র কে? আমাদের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন নম্বরে, রাসূলের পরে আমাদের প্রতি কার বেশি এহসান রয়েছে? বাবা মা। এই জন্যে বাবা মার স্তর কি? তিন নম্বরে। কারণ বাবা মা তাদের ঘুম হারাম করে, কষ্ট করে, বিদেশ খেটে, আরে দেশে কি ভাত হতো না? হতো না? হতো না? বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করে দিন কাটা যেত, পোলাপান যা করবে তাই করুক। কিন্তু আপনার কথা ভেবে বাবা বছরের পর বছর বিদেশে পাড়ি দিয়ে কত কষ্ট করে, কোভিলের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে বাড়ি যেতে পারে না, কষ্ট কি না? মা না ঘুমিয়ে না খেয়ে বাচ্চার অসুখ হলে বোঝা যায় মা কতটুকু ভালোবাসেন, ঠিক না? বাবা কতটুকু ভালোবাসেন? তাহলে বাবা মা যেহেতু এহসান, তাদের দেওয়া আমাদের প্রতি করুণা বেশি, এই জন্যে তৃতীয় নম্বরে ভালোবাসতে হবে কাকে? পিতামাতাকে। ভালোবাসা বাঁচতে গিয়ে ভুল যেন না করি, স্তর ঠিক যেন রাখি আমরা। এরপরে ভালোবাসার পাত্র কে বলেন তো? স্বামী স্ত্রীর ভালোবাসা। আজ তো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে বহু কলহ, বহু বিবাদ, বহু সমস্যা। কারণ এই ভালোবাসাতে বিভিন্ন প্রকার সমস্যা জড়িয়ে গেছে। স্বামী স্ত্রীর ভালোবাসা, আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আমি দেখতে পাই, এই ভালোবাসা অন্য জায়গায় অন্য কোনো দুইজনের মধ্যে আমি দেখতে পাই না। আল্লাহ আকবার। এই জন্যে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালোবাসার মাধ্যমে হয়, ভালোবাসার ভিত্তিতে, তাহলে তাদের দাম্পত্য জীবন হবে জান্নাতি জীবন, কোনো সন্দেহ নেই। সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী যদি সত্যি স্বামীকে ভালোবাসা দিতে পারে, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসা দিতে পারে, তাহলে তাদের ভালোবাসার এটা নিঃসন্দেহে চার নম্বর স্তর। এরপরে হলো কি? সন্তানরা। এরপরে ভালোবাসার পাত্র কারা হবে? সন্তান। কারণ সন্তান বাবা মার জন্য যতটুক করে অন্য কেউ কিছু করতে পারে? আপনি ছেলে মেয়ের সামনে কোনো বাবা মাকে গালি দিয়ে দেখেন তো কি খবর হয়? অন্যরাও হবে, কিন্তু ছেলে মেয়ে কোনোভাবেই কোনো ক্রমে মেনে নিতে রাজি না। তাদের সামনে তাদের বাবা মাকে কেউ লাঞ্ছিত করুক বা বঞ্চিত করুক, কি বলেন আপনারা? লাঠি নিয়ে দাঁড়াবে না? দাঁড়াবে না। কারণ ছেলে মেয়ে মধ্যে বাবা মার রক্ত রয়েছে না? নাই, অবশ্যই রয়েছে। যার ফলে বাবা মার মতো ছেলে মেয়ে হয়। ছেলে মেয়ে বাবা মার মতো কেন হয়? তাদের রক্ত, তাদের জিনিস তাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে রয়েছে। এরপরে যেটা আসবে ভালোবাসার ছয় নম্বরে স্তর, সেটা হলো কি? মুমিনরা। মুমিনরা আপোষে একে অপরের মধ্যে কি? ভালোবাসবে। আর মুমিনদের সর্বস্তরের
সবচাইতে বড় স্তরের প্রথম স্তরের কারা? আহলুল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পরিবার পরিজন। এরপরে সাহাবা ইকরাম, এরপরে যত বেশি নেককার, যত পরেজগার, যত ইমাম, যত মুহাদ্দিস, যত মুফাসসির, বর্তমানের মুহাদ্দিস মুফাসসির নয়, ইমাম বুখারি, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইমাম তাবারি, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ, ইমাম আউজাই, ইমাম সাউরি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এরা হলো আমাদের কাছে কি? ভালোবাসার পত্র। কারণ এরা মুমিন, এরা মুত্তাকি, এরা আল্লাহওয়ালা, এরা আল্লাহর ওয়ালি। এই পৃথিবীতে আবু বকরের চাইতে বড় ওয়ালি কেউ আছে? এখন যারা ওয়ালি দাবি করে, এরা কি আল্লাহর ওয়ালি না শয়তানের ওয়ালি? আল্লাহর ওয়ালি কোনোদিন দাবি করবে না যে আমি আল্লাহর ওয়ালি, কি বলেন আপনারা? তা যারা দাবি করে তাদের বইপত্রে যে এরা ওয়ালি, ওয়ালির গ্রুপের ওয়ালি, রসিলা, অমুকের অমুক, অমুক তমুক, তাহলে এরা যারা নির্দিষ্ট করে ওয়ালি, এরা নিঃসন্দেহে আউলিয়াউ শয়তান। এরা আউলিয়াউর রহমান কখনই হতে পারে না। এবং ঘড়ির কাঁটার সঙ্গে মিলালে দেখা যাবে যে কিভাবে এরা আউলিয়াউ শয়তান, আউলিয়াউর রহমান নয়। আউলিয়াউ শয়তান রাজকে আউলিয়াউর রহমান হয়ে জেকে বসে মানুষের ইমান নষ্ট করতেছে। আমরা ভালোবাসার ক্ষেত্রে হাদিস কোরআনের ঘড়ি আমাদের কাছে না থাকার কারণে মিলিয়ে নিতে পারি না, কেউ আগে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, আসল জায়গায় আমাদের অবস্থান হচ্ছে না। তাহলে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা আল্লাহকে দিতে হবে, রাসুলের ভালোবাসা রাসুলকে দিতে হবে আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঠিক আছে, বাবা মার ভালোবাসা বাবা মাকে দিতে হবে, স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীকে দিতে হবে, ছেলে মেয়েদের ভালোবাসা ছেলে মেয়েদেরকে দিতে হবে, যারা মুমিন মুসলমান তাদেরকে তাদের ভালোবাসা দিতে হবে। ফাতিকুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেকের হক যথাযথভাবে দান করো। বোঝা গেছে না যায় নাই? তাহলে বন্ধুগণ, ভালোবাসার ক্ষেত্রে আপনাকে ভুল করলে চলবে না, ঘড়ির কাঁটা আপনাকে মিলাতেই হবে। এবার আমরা এগিয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু আমরা ভালোবাসব, ঠিক আছে? তাহলে আল্লাহর নবীকে আমরা ভালোবাসবো এই জন্যেই যে মহান রব্বুল আলামিন তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, ঠিক না? কাজী যাকে আল্লাহ ভালোবাসেন বেশি আমাদেরকে ভালোবাসতে হবে না? হবে না। কতটুকু ভালোবাসবো আমরা? আমাদের জীবন, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজন, আমাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার যত জৌলুস, সবার ঊর্ধ্বে নিজের ছেলে মেয়ে মুমিন মুসলমান, নিজের ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, নিজের বাবা মা, নিজের আত্মা, নিজের ধনমাল, সবার ঊর্ধ্বে ভালোবাসতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. আপনার বাবা মা, সন্তানরা, ভাই বোনরা, স্বামী স্ত্রী, কিংবা আত্মীয় স্বজন, আপনার ধন দৌলত, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার বাড়িঘর, এগুলি যদি আল্লাহ, রাসূল এবং যাদের চাইতে বেশি ভালোবাসো, তাহলে অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক কওমকে আল্লাহ কি করেন না? হেদায়েত দান করেন না। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, কোন কোন বর্ণনা আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যেই মহান সত্তার হাতে আমার জীবন তার কসম করে বলছি, তোমরা মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে, আমি নবী তার কাছে তার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাবা মা, সমস্ত প্রিয়জন মানুষের চাইতে অতিরিক্ত ও বেশি ভালোবাসার পাত্র না হব, ততদিন পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিসসালাম একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে হাঁটতেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন দ্বিতীয় খলিফা, মুবাশশির বিল জান্নাহ, হ্যাঁ, মুলহাম। আল্লাহ নবী বলেন, আমার পরে কেউ নবী হওয়ার যদি চান্স থাকতো তাহলে কে হতো? উমর রাদিয়াল্লাহু আনহু। উমর ফারুকের হাত ধরে আল্লাহর নবী চলতেছেন,
ওমর ফারুক এবার ভাবলেন আমি রাসূলকে কতটুকু ভালোবাসি এটা একটু প্রকাশ করি। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার আত্মার চাই আত্মার পরের স্থানে আপনাকে ভালোবাসি, মানে আত্মাকে এক নম্বরে, এরপরে আপনি আমার কাছে প্রিয় ব্যক্তি, প্রিয় জন। আল্লাহর নবী রাগ হয়ে গেলেন, লা ইয়া ওমর, না, লা ওয়াল্লাযি নাফসি বিয়াদি হাত্তা কুনা আহাব্বু হাত্তা কুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওমর, তোমার আত্মার চাইতে, তোমার জীবনের চাইতো আমি যদি বেশি ভালোবাসার পাত্র না হই তাহলে তুমি মুমিন হতে পারবে না, আমার ভালোবাসা প্রকৃত ভালোবাসা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহ না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মার চাইতে ভালোবাসি। আল্লাহ বললেন, হ্যাঁ, এখন তুমি বুঝেছো আমার ভালোবাসার, তুমি যে ভালোবাসার আমি যোগ্য, যতটুক পাত্র, যতটুক হকদার, এখন তুমি দান করলে, এর আগে তোমার হয় নাই। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে যে আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, লা ইউমিনু আবদুন হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাস আজমাইন রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন যে কোনো বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন, তার ধন সম্পদ এবং সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো নামাসবে। বুঝতে পেরেছেন? তাহলে নিজেকে জিজ্ঞেস করেন তো একটু, এখানে এখন আলোচনা আমাদের বাকি আছে, কোন কোন স্থানে আপনার নবী আপনার অন্তরে স্থান, কোন জায়গায়, কয় নাম্বারে? আপনার ধন দৌলত, চাকরি বাকরি, টাকা পয়সা, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, আপনার আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, ঘুম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, গাড়ি বাড়ি, টাকা নারী, সব কিছুর সঙ্গে তুলনা করে একটু দেখেন যে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অন্তরে কোন জায়গায় তার স্থান রয়েছে। ঘড়ির কাঁটা মিলানো প্রয়োজন আছে না নাই? কি বলেন আপনারা, কি বল, ভয় করছেন কেন? আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য বন্ধুগণ আল্লাহ নবী আলাইহিসসালামকে ভালো বাসা আমাদের প্রতি কি, এটা কি ওয়াজিব না ফরজ না মুস্তাহাব না সুন্নাত, করলেও চলে না করলেও চলে? ফরজ। এই ভালোবাসাটা দুই প্রকার, একটা ফরজ ভালোবাসা, একটা হলো কি মুস্তাহাব বা উত্তম ভালোবাসা। ফরজ ভালোবাসা যেটা, সেটা হলো কি, আল্লাহর নবী আলাইহিসসালাম তার রবের পক্ষ থেকে যা আমাদের কাছে রেখে গেছেন, যা নিয়ে এসেছেন, এই সব কিছুকে মহাব্বত করা, সন্তুষ্ট চিত্তে এটাকে গ্রহণ করা, আপাদ মস্তকে মেনে নেওয়া। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহর নবী আলাইহিসসালাম আমাদের জন্যে তার প্রতিপালকের কাছ থেকে কিছু নিয়ে এসেছেন না নিয়ে আসেন নাই? আর সেটা হলো কি, কোরআন এবং সুন্নাহ, সহি হাদিস। কোরআন এবং সহি হাদিসের জন্য বলছি, জাল হাদিস রাসূলের হাদিস নয়, জয়ীব দুর্বল হাদিস রাসূলের হাদিস নয়। কাজেই সহি আমাদের জীবনের জন্য যথেষ্ট পানি নিয়ে আসো আমরা যেন। তাহলে এটা ফরজ কি না, কোরআন হাদিসকে এর প্রতি মানা না, একে মানা আমাদের প্রতি ফরজ না ফরজ? না ফরজ। এ হলো ফরজ ভালোবাসা। এই জন্য আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদেরকে যা রাসূল দান করেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু, যা নিষেধ করেন, যা থেকে বারণ করেন তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তার বলছেন যে তোমার রবের কসম, আল্লাহ রাসূলকে খেতাব করে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে রাসূল নরমাল নিয়ে আসো, হে রাসূল আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত ওরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে তাদের বিবাদ ঝগড়া ফাসাদ বিভিন্ন মাসালার ইখতিলাফ, এই মাঝহাবে এটা বলছে, এই মাঝহাবে এটা বলছে, এই কেবলা হুজুর এই কইছে, হুজুর এই কইছে, সৌদি আরবে দেখেন একটা, বাংলাদেশে আর একটা, দেখেন না নাই, বিভেদ হয় না হয় না? এই সমস্ত সমাধান সমস্যার সমাধানের জন্য যারা আপনাকে না মেনে নেবে তারা মুমিন হতে পারবে না, এবং দ্বিধাহীন চিত্তে এটাকে মানতে হবে, কোন প্রকার আপাদ মস্তকে সারেন্ডার করতে হবে। এই জন্য ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরু ওয়া আহসানু তাউইলা।
তোমাদের কোনো ব্যাপারে যদি মতবিরোধ দেখা যায়, হানাফি মাজহাব বলছে একটা, শাফি মালিক বলছে মাজহাব বলছে আরেকটা, হাম্বালি বলেছেন আরেকটা, মালিকি বলেছেন আরেকটা, পীর কেবলা হুজুর তো এই তরিকার হুজুর কয় এইটা, জাহিরি জালি মানে জোরে জিকির করতে হবে, আর এক হুজুর কেবলা কয় না নীরবে করতে হবে, এরকম মত পার্থক্য আছে না নাই? একজন কয় তরিকা ধরতে হবে, একজন কয় না তরিকা ধরা চলবে না, তরিকার কোনো জন্ম হয় নাই, এগুলি সব শয়তানের মাধ্যমে, কারণ আল্লাহর নবীর তরিকা কয়টা, বাকি তরিকা সব শয়তানের বানানো। তাহলে এইগুলির মীমাংসার জন্য কোথায় যেতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল অর্থাৎ কোরআন হাদিসের সঙ্গে মিলাই নিতে হবে। ঘড়ি কাটা মিলাতে হবে না হবে না? খালাস, আগে পিছে যেখানে আছে ওটাই বলে মুই ঠিক, ঠিক আছে সবাই ঠিক, লা এখন কয়টা বাজে বলেন? ঘড়িতে বাজে কয়টা? হ্যাঁ আমাদের ঘড়ির কাঁটাই বাজে এখন 9:37 আমার এখানে, 52 বা 53, এখন যদি এর আগে পিছু হয় তারপরেও ঘড়ি ঠিক আছে বলবেন? হ্যাঁ কখনোই না। একজন মাসালা দিয়েছে কিয়াস করে, আরেকজন মাসালা দিয়েছেন হাদিসের ভিত্তি করে, কোনটা নিতে হবে? হাদিস। একজন সহি হাদিস দিয়েছেন, একজন জয়ীফ, একজন জাল, কোনটা নেবেন? একজন কোরআন হাদিস দিয়েছে, একজন স্বপ্নে থেকে দিয়েছে, কোনটা নেবেন? না স্বপ্নেরটা, এখানেই তো মুসিবত, না সবগুলি ঠিক আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত ঘড়ি পচা ঘড়ি কোনো ফায়দা নেই। তাহলে বন্ধুগণ, আল্লাহর নবী আলাইহিসসালাম যা তার প্রতিপালকের পক্ষ থেকে নিয়ে এসেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা নিয়ে এসেছে নাজিল হয়েছে তার অনুসরণ অনুকরণ করে একে মানো, এ বাদ দিয়ে কোরআন সহি হাদিস বাদ দিয়ে বিভিন্ন ওয়ালি বুজুর্গর পিছনে ছুটো না। তাহলে ঘড়ি কি হয়ে যাবে? হয় আগিয়ে যাবে আর না হয় পিছিয়ে যাবে, ফায়দা হবে না, টাইম দিবে না। এই জন্য মোর বন্ধুগণ, কেয়ামতকেও সা বলা হয়, তাই না? কেয়ামতকে বলা হয় সা, কারণ সেখানেও ঘড়ির ব্যাপার আছে, সেখানেও টাইম ঠিক ঠিকের ব্যাপার আছে। সা মানে ঘড়ি আরবিতে, কেয়ামতকেও সা বলা হয়, ইয়াউমা তাকুমুস সা সা বলা হয়েছে ঘড়ি, কারণ ওইখানে যার মিল থাকবে সেই তো মিল হবে, আর ওইখানে যে বাদ পড়ে যাবে খবর হবে না। বন্ধুগণ সময় জানি না কতটুক হবে, তাহলে এটা হলো ফরজ ভালোবাসা। আর একটা হলো কি? মুস্তাহাব। এই ভালোবাসার দাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার প্রতিটি ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করা, আপনার খাওয়ায় চলায় ফিরায়, আপনার স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে, বাচ্চার সঙ্গে, ভাই বন্ধুর সঙ্গে, আপনার যে কারোর সঙ্গে, আপনার উঠতে বসতে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি সমাজনীতি, আপনার বাড়িতে বাইরে সুখে দুঃখে সর্ব অবস্থায় কাকে মডেল বানাতে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। মডেল কাকে বানাতে হবে? তাহলে কেউ যদি মনে করেন আল্লাহর নবী আলাইহিসসালাম টেবিলে বসে খান নাই, কেউ যদি এখন টেবিলে বসে খায় গুনাহগার হবে কি না? কিন্তু নিচে খায় সুন্নত হবে, ঠিক না? আল্লাহর নবী আলাইহিসসালাম টেক দিয়ে খান নাই, হিলান দিয়ে, কেউ যদি হিলান দিয়ে খায় গুনাহগার হবে? হিলান ছাড়া, হিলান না দিয়ে খাওয়া কি ফরজ? না, এটা মুস্তাহাব সুন্নত, করলে নাকি পাবেন, না করলে পাপ হবে না। বুঝাচ্ছে কথা? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে যা আনছেন এটা মানা ফরজ, কিন্তু তাকে অনুসরণ অনুকরণ করার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে সর্ববিষয়ে অনুপরিমাণ সব কিছুকে ফলো করা, এটাই হবে কি ভালোবাসার সবচাইতে পূর্ণ ভালোবাসার আপনার বাস্তব প্রমাণ। বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে বোঝা গেল, খেয়াল করেন আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তাহলে মূল বিষয়টা কি বুঝে আসছে আপনাদের? সেটা হলো রাসূল যা নিয়ে এসেছেন সেটা মানা, রাসূলকে নিজের জীবনের জন্য উত্তম মডেল বানায় নেওয়া, এটাই হলো রাসূলকে ভালোবাসার বাস্তব, ঠিক কি না? হবে ঠিক। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলিমরানের 31 নম্বর আয়াতে
আমাদেরকে এই ঘোষণা দিয়ে দিয়েছেন যে সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, কি আপনারা আল্লাহকে ভালোবাসেন? কতটুক ভালোবাসেন সেটা পরীক্ষা পরে করেন, কিন্তু ভালোবাসেন ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলের ভালোবাসার পদ্ধতি হলো তার রেখে যাওয়া পবিত্র দুইটি আমানত কোরআন হাদিস মানা এবং তাকে জীবনের জন্য মডেল বানাই নেওয়া। নারী হন আর পুরুষ হন, ডাক্তার হন আর ইঞ্জিনিয়ার হন, ব্যবসায়ী হন আর আপনি সাধারণ হন, কৃষক হন আর লেবার হন, মুদির হন আর যেই হন, আরব হন আর সবার জন্য মডেল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভালোবাসা মুখের দাবি না, জিলাপি খাওয়ার জন্য ভালোবাসা নয়, বারোই রবিউল আউয়ালে চিল্লাচিল্লি করার জন্য না, পেট পকেটের জন্যে। কারণ মিলাদ পড়লে কি হয়, পেটে মুরগির রান যায় আর পকেটে টাকা যায়, যায় না? যায় না। এই এরা যে ভালোবাসার কোন ক্ষেত্রে আমরা আসতেছি, যাই হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সুন্নতের, তার জীবনকে, তার রেখে যাওয়া আমানতকে আল্লাহ নবী বলেন তারাক তো ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি। তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটাকে আঁকড়িয়ে ধরবে কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না। আজ মুসলমান ঘড়ির কাঁটা ঠিক আছে না এলোমেলো হয়েছে, আগে পিছিয়ে হয়েছে না হয় নাই? মহিলারা তাদের পর্দার ক্ষেত্রে রাসূলের রেখে যাওয়া আমানতের সঙ্গে মিলিয়েছে পর্দা, কি বলেন, ফ্যাশন, চলাফেরা, ওঠা বসা, বাড়ি বাইরে, চাকরি ক্ষেত্রে, লেখাপড়া ক্ষেত্রে, আজ আমরা কি মিলিয়েছি? মডেল আজ কারা, তারকা আজকে কারা? জাহান্নামের যারা, যারা জাহান্নামী তারা মুসলমানের তারকা, মুসলমানের যুবক যুবতী শুধু না, বুড়া বুড়িকেও জিজ্ঞেস করা হয় প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশটা নাম বলো দেখি, কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতুসসালামের একশোর অধিক নাম ছিল, বলতেই পারবে না। যদি জিজ্ঞেস করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দুইটা মেয়ের নাম বলে তো বলতে পারবে না, জিজ্ঞেস করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের চারজন স্ত্রীর নাম বলেন তো জানেই না, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ম্যারাডোনার গ্রুপ, খেলোয়াড়ের গ্রুপ, মাশাআল্লাহ সব মুখস্থ, বাংলাদেশের সকিব আর তানিন আর তামিম আর কি, আরে বল না চিপটার নাম কি, জানেন আপনারা, আরে ক্রিকেটের বাংলাদেশের প্রতি কে, অধিনায়ক কে, আশরাফুল, মাশাল্লাহ। আর আমার পিচ্ছি পোলাও দেখি বলতে পারে, কারণ এগুলি শুনে সবাই বলা বলি করে। কোন নায়ক কোন নায়িকা, শুধু দেশের না, দেশের বাইর দেশের, আরবি গায়ের আরবি, ইংরেজি মাশাল্লাহ, হিন্দি, ও হো সব জানে, কিন্তু রাসূলের ভালোবাসা এরা উপসে পড়ে আবার, আহা ভালোবাসা। তাহলে বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা মুখের দাবি নয়, এটা জিলাপি মিষ্টির জন্য নয়, এই ভালোবাসা দিয়ে মানুষের পকেট থেকে পয়সা খোলাবার জন্য নয়, এই ভালোবাসা দিয়ে মুরগির রান খাওয়ার জন্য নয়। এই জন্য ভালোবাসার ক্ষেত্রটা বুঝে রাখতে হবে কোথায়, রাসূলকে অনুসরণ অনুকরণ, তাকে মহব্বতের ব্যাপারটা এইখানে। এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার ব্যাপারটা মনে রাখতে হবে, বড় দাড়ি রাখলে ভালোবাসা নয়, বড় লম্বা জুব্বার গুব্বা পড়লেই নয়, বড় তরিকা খুলে দিয়ে মুরিদ বানালে নয়, নিজে কামেল মোকাম্বেল বানালে নয়, জাল জয়েব জাল মিথ্যা কেসা কাহিনী আর স্বপ্নের আর নিজের গবেষণার নয়, কোনটা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটা, যে তার রবের কাছ থেকে নিয়েছেন কোরআন এবং সহি হাদিস, এর বাইরে কেউ রাসূলকে ভালোবাসে দাবি করলে মিথ্যা হোক, মিথ্যা হোক কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের রেখে যাওয়া আমানত এইটাকে নিজের জীবনে পালন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের মহব্বতের ক্ষেত্র। আর এই জন্যে মানুষের কয়েকটা প্রকার, এক নম্বরে হলো কি, এক নম্বরে হলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সকল আদেশ, আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী যা নিয়ে এসেছেন সকল আদেশ পালন করে, সব সকল নিষেধ ত্যাগ করে। এক নাম্বার ওয়ানে আপনি আছেন এই গ্রুপে, যে আল্লাহর নবীর আল্লাহর পক্ষ থেকে যত আদেশ নিষেধ
সবগুলিকে আপনি কড়াকড়ি ভাবে মানেন? দুই নম্বরে, যারা আদেশ মানে হাফ, নিষেধ মানে হাফ, মানে হাফ হাফ কথার কথা আর কি, কিছু আদেশ মানে কিছু আদেশ মানে না, কিছু নিষেধ মানে কিছু মানে না, কিছু নিষেধ বর্জন করে কিছু বর্জন করে না, এরা দুই নম্বরে। এটাই হলো এখনকার বেশিরভাগ গ্রুপ। এবং কতটুক যে 100% মধ্যে হয়তো এক মানে, দুই মানে, তিন মানে, পাঁচ মানে, ছাড়ে হয়তো এক দুই পাঁচ। তো এইভাবে হলো দুই দ্বিতীয় গ্রুপ। তৃতীয় গ্রুপ, যারা হয়তো আদেশ মানে, যারা মজারগুলা মানে, বলে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত, এইটা খাই, দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে, এইটা মানে, কিন্তু দাওয়াত দিতে হবে এটা মানে না, করে দাওয়াত দেয় হুজুররা কোনোদিন, দাওয়াত খেয়ে বেড়াই, দাওয়াত দেয় কাউরে, কি বলেন আপনারা? তো যেটা সুবিধাজনক আর কি এটা মানে, যেটা অসুবিধা এটা মানে না, এরকম গ্রুপ আছে না? নাই, দাড়ি ছেড়ে দাও, কারণ দাড়ি বাহ্যিক ব্যাপার কিন্তু ভিতরের মহাব্বতের ব্যাপার, দাড়ি ছেড়ে দিলাম আমি মুশকিল, কিন্তু ভিতরের মহাব্বতটা কোথায়? দাড়িতে না, ভিতরে। নিঃসন্দেহে ভিতর ঠিক থাকলে বাইর ঠিক হবে, কিন্তু বাইর ঠিক হলে কি ভিতর ঠিক হবে? হবে না। তাহলে বন্ধুগণ, যারা সুবিধাজনকগুলি মানে, সুবিধা যেগুলি এগুলি মানে, আর যেগুলো সুবিধা না এগুলি মানে না, এরকম গ্রুপ আছে না? নাই, কিছু আছে কি জটা করে ঘটা করে দিন তারিখ করে ভালোবাসে, বাড়ির রবিউল আওয়াল আসলে, মিষ্টির টোপলা থাকলে, মিলাদ মাহফিলে ডাক দিলে, কি বলেন আপনারা, শ্রীনি খাওয়ার হলে, এই বিভিন্ন খাওয়া দাওয়া, পেট পকড়ে ধান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক, বাকি সময় কিন্তু আর ভালোবাসার খবর নেই। এইভাবে ভালোবাসার ক্ষেত্র এটা ভাগ করতে গেলে অনেক ভাগ, আমরা মোটামুটি ধারণা নিই যে ভালোবাসা, তাহলে প্রকৃত ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের জন্য মডেল করে নেওয়া, তার রেখে যাওয়া আমানতকে আমাদের জীবনে বরণ করে নেওয়া, এটাকে আমাদের মেনে নেওয়া, এটাই হলো কি ভালোবাসার চাহিদা বা দাবি। ভালোবাসার ফায়দা, রাসূলকে ভালোবাসার ফায়দা হলো, এক নম্বরে আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কে ভালোবাসবে রাসূলকে? ভালোবাসলে কে ভালোবাসবে আপনাকে? আল্লাহ। আপনার বউ ভালোবাসতে নাও পারে, আপনার ছেলে মেয়ে ভালোবাসতে নাও পারে, কারণ আপনি মোতাওয়া, হয়তো আপনি হালাল মানেন, আপনি রাসূলের সুন্নত মানেন, ছেলে মেয়েদেরকে রাসূলের মতো হতে বলেন, তাই হয়তো ওরা আপনাকে ভালোবাসে না, কিন্তু সেটা আপনি দেখেন না, আপনি কি করেন, রাসূলকে ভালোবাসেন। তাহলে রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ আপনাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, যেটা সূরা আলে ইমরানের একটু আগে আয়াতে আমরা পড়লাম, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসে ভালোবেসে থাকো, তাহলে আমি আমি নবীকে নবীকে অনুসরণ অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর কি করবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। দুই নম্বর ফায়দা, ইমানের স্বাদ পাবেন, মজা পাবেন। এখন নামাজ পড়ে মজা পাওয়া যায় না, কোরআন তেলাওয়াত করে একটু হলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচবার বললে মনে এদিক ওদিক যায়, মজা পাওয়া যায়। রাসূলকে ভালোবাসলে কি হবে? ইমানের মজা পাওয়া যাবে। আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন, সালাসুম মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা জিনিস থাকবে সেই ইমানের মজা পাবে, স্বাদ পাবে। আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ আল্লাহ রাসূল সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসার পাত্র হবে। আল্লাহু আকবার। প্রকৃত যদি রাসূলকে ভালোবাসতে পারেন, আল্লাহকে ভালোবাসতে পারেন সব কিছুর ঊর্ধ্বে, তাহলে আপনি ইমানের মজা পাবেন, না হলে মজা পাবেন না। ইমানের মজা যখন পাবেন, তখনই আপনার জন্য অনুসরণ অনুকরণ করা কি হবে, সহজ হয়ে যাবে। তিন নম্বরে, হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গী হতে পারবেন। সুবহানাল্লাহ, কে কিয়ামতের মাঠে যে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গী হতে পারবে, তার কি আর কোনো ভয় ডর থাকবে? কি বলেন, থাকবে? মা বোনদের থাকবে, মেয়েদের থাকবে, যুবকদের থাকবে, যুবতীর থাকবে? থাকবে না। সেই দিন নিরাপদ তার স্থান হবে আল্লাহর নবী আলাইহিসসালামের কাছে। একজন মানুষ বুখারী মুসলিমের হাদিস এসে বললেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কালা ওয়া মা দা'আদাত লাহা, কিয়ামত কবে হবে জিজ্ঞেস করছো? কিয়ামতের জন্য পাতেও তোমার পাসপোর্ট ভিসা টিসা রেডি করছো না করো নাই? কালা লা শাইয়ুন লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তি বললেন, কিছুই তো করি নাই, কিন্তু একটা জিনিস, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আন্তা মা মান আহবাব, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি কিয়ামতের দিন থাকবা। আল্লাহ, কিয়ামতের মাঠে যদি আপনি আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকেন, আল্লাহ রাসূলের সঙ্গে যদি আপনার স্থান হয়, কোনো সমস্যা থাকবে? কোনো সমস্যা থাকবে না। এরপরে ফায়দা কি? জান্নাতে প্রবেশ করতে পারবেন।
রাসূলকে ভালোবাসলে কি হবে? জান্নাত যেতে পারবেন। আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন আবা ছাড়া সবাই জান্নাতে প্রবেশ করবেন। সাহাবা একরাম বললেন ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, মানে অস্বীকারী কে? আল্লাহ নবী বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, আমাকে মডেল বানিয়ে নেবে, আমাকে কদওয়া হাসানা বানিয়ে নেবে, আমি আমার সুন্নত রেখে যাওয়া কোন হাদিস মানবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যে এটা মানবে না সেই যাবে কোথায়? আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এছাড়া জান্নাতুল ফেরদাউসের আলাতে নবী রসুলদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সলেহীনদের সঙ্গে থাকার আপনার অবস্থান হবে। আল্লাহ তাআলা বলেন ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীনা ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহর রাসূল আনুগত্য করবে, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবে, তাদের মাধ্যমে তাদের জীবন গড়বে, তাদের আদর্শেতে তারা কিয়ামতের দিন কার সঙ্গে থাকবে? নবীদের সঙ্গে। তার সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ থাকবেন না? থাকবেন না। 1,24,000 নবী রসুলের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকীন আবু বকরের গ্রুপের সঙ্গে, শহীদ আমির হামজার গ্রুপের সঙ্গে, সলিহীন যত নেক বান্দা, যত আল্লাহর ওয়ালি আউলিয়া, যত মুহাদ্দিসিন সবাই আল্লাহর ওয়ালি, যত সাহাবায়ে কেরাম এদের সঙ্গে থাকবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহকে আপনারা আল্লাহর নবীকে ভালোবাসতে চান, ঠিক আছে, কিভাবে ভালোবাসবেন, কি করলে ভালোবাসা অর্জন হবে? ঠিক না? ঠিক, নিঃসন্দেহে প্রতিটি নারী, প্রতিটি পুরুষ যার অন্তরে ইমান আছে সে আল্লাহর নবীকে ভালোবাসতে চাই। কি করতে হবে ভালোবাসতে হলে? মিলাদ মাহফিল, হ্যাঁ, বারে রবিউল আওয়ালে অনুষ্ঠান লাভ দিয়ে উঠে যাবেন, নবী হাজির হয়ে গেছে, হ্যাঁ, কি তাই তো করে আমাদের দেশের হুজুররা, এটা করলে ভালোবাসা হবে না ঘৃণা হবে? এটা কি রাসূলের সুন্নত? এটা কি রাসূলের আদর্শ? রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ইমামরা করেছেন, কোন মাযহাবের দলিল আছে? তাহলে এগুলি কারা করে? এগুলি তো ভালোবাসার জন্যই করে, করে না? তাহলে এইগুলির মাধ্যমে ভালোবাসা তৈরি হবে না, বরং কি হবে? রাসূলকে ঘৃণা করা, রাসূলের ঘৃণা তার মধ্যে জন্ম হবে। এই জন্য রাসূলকে ভালোবাসতে হলে আমাদের কি করতে হবে? 1 নম্বর, শুধু গুনে নেন, 1 নম্বরে আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। যদি ভালোবাসতে পারেন তাহলে রাসূলের ভালোবাসা আপনার অন্তরে তৈরি হবে। 2, আল্লাহর ভয় ভীতি, আল্লাহকে প্রচণ্ডভাবে ভয় করতে হবে, তাহলে ভালোবাসা রাসূলের আপনার জন্ম অন্তরে জন্ম নিবে। ইবাদতের ক্ষেত্রে ইখলাস, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, লোক দেখানো ইবাদত নয়। এবং আপনাকে সত্য তালাশ করতে হবে। গত মাসে আমাদের আলোচনা হয়েছিল সত্যের সন্ধান হয়েছিল না হয় নাই? আমরা সত্য জেনেছি তো, অর্থাৎ কোরআন এবং হাদিস তালাশ করতে হবে, পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। সোনাভানের পুঁথি মকসুদুল মোমিনিন, আর রাহে জান্নাত, আর নেক আমল, আর বাজারের বই কিতাব পড়ে কি হবে না? মহব্বত তৈরি হবে না। কি পড়তে হবে? আল্লাহর কিতাব পড়তে হবে, রাসূলের রেখে যাওয়া সুন্নতের হাদিসের কিতাব বুখারী শরীফ পড়তে হবে। কয়জনের ঘরে বুখারী শরীফ আছে? কয়জনের ঘরে মুসলিম শরীফ আছে? তফসির কার ঘরে আছে? কার ঘরে? সুনান তিরমিজি রয়েছে, আবু দাউদ রয়েছে, নাসাই রয়েছে, ইবনে মাজা রয়েছে। আজকে সারাদিনে কয়টা হাদিস পড়েছেন? কয়টা আয়াত পড়েছেন? কোত্থেকে ভালোবাসা হবে? তাহলে আপনাকে সত্য তালাশ করতে হবে, এমনি হবে না, এটাকে পড়লে জানলে আপনার ভালোবাসা তৈরি হবে। 4 নম্বরে, আপনাকে শুধুমাত্র আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করতে হবে, আল্লাহর নবীর ভালোবাসার জন্যে আল্লাহর কাছেই আপনাকে ফিরে আসতে হবে। এজন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর আপনার যত প্রয়োজন, যত সমস্যা সমাধান কার কাছে মেটাবের জন্য আপনাকে দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। 5 নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা, তাহলে তার বাণী এবং তার নির্দেশ আদেশ সবার ঊর্ধ্বে রাখতে হবে। কয় এটা বুখারী শরীফের হাদিস, কয় আমাকে মাযহাবের নাই, তাহলে কি রাসূলকে ভালোবাসা হলো? হলো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি,
আল্লাহ আল্লাহ রাসূলের উপরে কাউরি কথাকে প্রাধান্য দিও না, কোনো ইমাম, কোনো বুজুর্গ, কোনো কোনো সাহাবি, কোনো খলিফা, কোনো মুফতি, কোনো বুজুর্গ, কোনো কিফির কেবলা, কাউরি কথাকে কি করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে প্রাধান্য দেওয়া যাবে না। সবসময় প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে। তাহলে রাসূলের মহব্বত আপনার অন্তরে জন্ম নিবে। এরপরে সাহাবা ইকরামদেরকে ভালোবাসতে হবে, সাহাবা ইকরাম কারণ আল্লাহ নবী তাদেরকে ভালোবাসতেন। আহলে বাইতকে ভালোবাসতে হবে কারণ আহলে বাইতকে আল্লাহ নবী ভালোবাসতেন। এরপরে কথায় কাজে জ্ঞান অর্জনে শিক্ষায় দীক্ষায় চলায় ফিরায় সব কিছুতে আল্লাহ রাসূলকে আদর্শ মেনে নিতে হবে। তাহলে আপনার অন্তরে কি জন্ম নিবে? আপনার ভালোবাসা। এরপরে আপনাকে ভালো যারা কোরআন হাদিস মানে তাদের সংসর্গে থাকতে হবে, কোরআন হাদিসের যারা কথা বলে তাদের কথা শুনতে হবে, এদের সঙ্গে থাকতে হবে। যারা কোরআন হাদিসের কথা বলে না, কিসসা কাহিনী বলে, যারা স্বপ্নের কথা বলে, যারা গবেষণার কথা বলে, কোরআন হাদিস বলে না, তাদের সঙ্গে থাকলে আপনার রাসূলের মহব্বত তৈরি হবে না। বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। রবিউল আউয়ালে তো খুব হইল, খুব প্রচার প্রসার, মাশাআল্লাহ। আল্লাহর নবীর সিরাতের উপরে কয়টা বই পড়ছেন, কয়টা পৃষ্ঠা পড়ছেন? বাতিল পড়ছেন না সহি পড়ছেন? রাহিকুল মাকতুম পড়ছেন? সিরাত ইবনে হিশাম পড়ছেন? পড়ছেন? মুখতাসার সিরাত রাসূল পড়েছেন? বেদায়ে নেহা পড়েছেন? সিরা আলামুন নবুওয়া পড়েছেন? তারিখুল ইসলাম পড়েছেন? হ্যাঁ, কি পড়েছি, কি পড়েছি আমরা? আমাদের কিছু বানানো জাল মিথ্যা কিসসা কাহিনী এগুলি কিছু পড়ে নিয়ে বাস হয়ে গেল? লা, রাসূলের মহব্বত করতে চান তাহলে রাসূলের সিরাত সহি সিরাত আপনাকে আমাকে পড়তে হবে। এরপরে যেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কোরআন ও সুন্নার বিরোধী, যারা রাইকিয়াসের দহাই দেয়, বুজুর্গর দহাই দেয়, কেবলা হুজুরের দহাই দেয়, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, এদেরকে ঘৃণা করতে হবে। কারণ এদেরকে কি আল্লাহ ঘৃণা করেন, রাসূল ঘৃণা করেন? তাহলে এইগুলি যদি কাজ করেন তাহলে রাসূলের ভালোবাসা আপনার অন্তরে কি নিবে, জন্ম নিবে, ঘড়ির কাঁটা ঠিক হয়ে যাবে। এরপরে যেটা হলো যে রাসূলকে তো ভালোবাসার দাবি অনেকেই করে, সবাই বলে আমার ঘড়ি ঠিক, কিন্তু ঘড়ির ঠিক আছে কি না এবার আপনি মিলান, এবার মিলান রাসূলকে প্রকৃত ভালোবাসার কিছু আলামত। এক নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বেশি বেশি প্রচার ও প্রসার করা। আজ আমাদের মসজিদে মসজিদে কোরআনের দার্স হয়, বুখারি শরীফের দার্স হয় না, ফাজাইলে আমলের দার্স হয়, কি বলেন আপনারা, মকসুদুল মুমিন হয়, মাজহাব পড়া হয় না কোরআন হাদিস পড়া হয়, কোন পড়া হয়? ষোলো বছর মাজহাব পড়িয়ে দাওরা হাদিস এক বছরের হাদিস সব শেষ করে দাও, খালি বরকতে শেষ করে হলো, বুঝলো আর না বুঝো, মহব্বতটা কার বেশি? যখন একটা মাসালা কোরআন হাদিস দিয়ে দেওয়া হয় আমার মাজহাবে নাই, তো আপনার ইমামের আপনার মুফতির মহব্বত বেশি হলো না রাসূলের মহব্বত বেশি হলো? কোনটার মহব্বত? হ্যাঁ, বলে পীর কিবলা হুজুরের বইয়ে নাই, কোরআন হাদিসে আছে, পীর কিবলার হুজুর নাই, মহব্বতটা কার হলো? কে আপনারা দেখেছেন আপনাদের হাতে বুখারী শরীফ উঠিয়ে দেয়, মুসলিম শরীফ উঠিয়ে দেয়, যেটা পড়ো না আপনাদের কাছে যার যার তরিকার হকিকতের বই উঠিয়ে দেয়, তাহলে কি এরা সুন্নত কোরআন হাদিসের প্রচার প্রসার করে? নিজস্ব চিন্তাধারার মহব্বতের দাবি তো মাশাআল্লাহ ফেটে পড়ে। তাহলে কোরআন সুন্নার প্রচার প্রসার বেশি বেশি করে করতে হবে, যারা এরাই মহব্বত করে মনে রাখতে হবে। দুই নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। এটা বইয়ের লাইব্রেরি খুলতে হবে, বাড়িতে আপনার কোন বই রয়েছে, বিদেশ যখন আইসেন সাথে নিয়ে আসছেন একটা কি মকসুদুল মুমিনিন, ইসলামিক সেন্টারে এসে তালাশ করেন কি হাবিবুল্লাহ খান যুক্তিবাদীর কি ক্যাসেট, যেগুলি জাল মিথ্যা দিয়ে ভরা। মহব্বত কার, কার মহব্বত? বাড়িতে দুই চারটা বই খোঁজ করলে কোরআন হাদিস নাই, মহব্বতটা কার হলো? তাহলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তাহলে তার সুন্নতের হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে, আমলে জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরক্ষা করতে হবে, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এদেরকে ভালোবাসতে হবে। ঝগড়া বিবাদ যদি হয়, মতনৈক্য সৃষ্টি হয়,
তাহলে কোনটা নিতে হবে? কোনটা নিতে হবে? কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তাহলে যারা কোরআন হাদিসের ফয়সালা দিয়ে মাসালা ঠিক করে তারা হলো রাসূলের প্রকৃত ভালোবাসার আলামত। আর যারা মাযহাব দিয়ে হুজুর দিয়ে যার যার তরিকা দিয়ে মাই ফায়দা, এই ভালোবাসায় কোনো কাজ হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ অনুকরণ এবং তার হেদায়েত আমাদের জীবনের জন্য কি পূর্ণ অঙ্গভাবে বাস্তবায়ন যারা করবে, এটাই হলো কি ভালোবাসার আলামত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন, যা বলেছেন আমাদেরকে কিয়ামত সম্পর্কে, আমাদের ভালোমন্দ সম্পর্কে, এগুলিকে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সবার ঊর্ধ্বে মর্যাদা দিতে হবে, সবার ঊর্ধ্বে রাসূলকে ভালোবাসতে হবে, নিজের ছেলে মেয়ে বাপ মা দাদা আত্মীয় স্বজনের চাইতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে আমাদের মেনে নিতে হবে দ্বিধাহীন চিত্তে, কোরআন সুন্নার আলোকে। আমার কোরআন সুন্না যারা মানে, কোরআন হাদিসের কথা যারা বলে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। এইভাবে যারা ভ্রষ্ট দল, যারা কোরআন হাদিসের নাম বিক্রি করে নিজেদের নিয়ম কানুন বিক্রি করে, এদেরকে ঘৃণা করতে হবে। এইগুলি যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি প্রকৃত রাসূলকে ভালোবাসেন। নইলে ভালোবাসার মধ্যে কি রয়েছে? ঘড়ি আগে পিছে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা ভালোবাসার দাবিদারদের কিছু আলামত শুনেন। এক নম্বরে, প্রকাশ্য গোপনে নবীর সুন্নত থেকে অনেক দূরে, নাম হলো সুন্নি দল, নাম কি কিন্তু সুন্নত বলে কোনো জিনিস নাই, ভিতরে বাইরে সুন্নতের কোনো দলই নাই, কোনো আমল নেই, কিন্তু এরা হলো সুন্নি দল। তাহলে কি এরা প্রকৃত ভালোবাসে? অবশ্যই না। এইভাবে যারা সহি হাদিসকে প্রত্যাখ্যান করে, বুখারী শরীফ হাদিস কয় না, আমার মাযহাবে নেই, আমার মাযহাবে নেই, তাহলে মাযহাবকে ভালোবাসলেন, ইমামকে ভালোবাসলেন না রাসূলকে ভালোবাসলেন? নিঃসন্দেহে কোরআন হাদিস যখন আসবে কোনো কাউরি কথা মানা চলবে না। এটা হলো কি মিথ্যা ভালোবাসাদের আলামত। যারা কোরআন হাদিস বলে বলো না রাইকিয়াস আছে, বেটা রাইকিয়াস বড় না কোরআন হাদিস বড়? গত মাসে আলোচনা হয়েছে না হয় নাই, কোরআন আছে হাদিস আছে, রাইকিয়াসের ওখানে কোনো মূল্য আছে? আছে মূল্য? কোনো মূল্য নেই। ইজমার ওখানে কোনো মূল্য আছে? নাম অবশ্যই ইজমা কিয়াস মানতে হবে, কিন্তু যখন কোরআন হাদিসে থাকবে না তখন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সুন্নত পড়বে না, পড়বে না এরা কোনো সিরাতের কিতাব, এদের ঘরে দেখবে না কোনো সিরাতের কিতাব আছে, এরা পড়ে বা জানে না, এরা এদিক ওদিক একটু করে বাস। কাজী সিরাতের যে কিতাব পড়বে না, কিভাবে সে ভালোবাসলো? নিঃসন্দেহে মৃত্যু ভালোবাসা। এইভাবে কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ যারা করে তাদেরকে ঘৃণা করে, ইসলামিক সেন্টারের বিরুদ্ধে অপপ্রচার করে, করে না? করে না। আছে এরকম লোক এই ইসলামিক সেন্টারে কোরআন ও সহিহ হাদিসের বাইরে কোনো কথা কেউ শুনছেন? কেউ শুনছেন? চ্যালেঞ্জ করি, কে শুনছেন বলেন। অনিচ্ছাকৃত ভুল হতে পারে মানুষ, তাহলে আপনি এই ইসলামিক সেন্টারের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তারা মিথ্যুক ভালোবাসার দাবিদার কিনা? নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, বিন্দু পরিমাণে সন্দেহ নেই, কারণ এখানে কোরআন সুন্নাহ রাসূলের আমানতের কথা বলা হয়। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিস বর্ণনা করার সময় হাদিস বললে কোনো গুরুত্ব নেই, কিন্তু ইমাম হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন, আমাকে মাযহাব আছে, কি বলছে, হাদিস আছে, গুরুত্ব নেই, তাহলে বুঝতে হবে এটা মিথ্যা ভালোবাসার দাবি। এইভাবে সত্যিকারে যারা আহলুস সুন্নাল জামাতের তাদের কি সঙ্গে কি তাদের গিবত করে, বিদ্রুপ করে, এদের ঠাট্টা করে, এরা তো ই ওহাবি, এরা তো সালাফি, এরা সৌদি আরবের টাকার, এরা সৌদি আরবের দালাল, কেউ ফের কয় আমেরিকার দালাল, বলে না, বলে না। তো এগুলি যারা বলবে নিঃসন্দেহে জেনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা ভালোবাসার দাবিদার এরা। এভাবে বিভিন্ন স্থান ও সময়ের সঙ্গে যে ইগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত বিভিন্ন স্থানের সঙ্গে সময়ের সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে অনেক, আমরা নামাজের সুন্নতগুলি তো জানি না। আমাদের নামাজ যদি রাসূলের হাদিসের সঙ্গে কি করা যায় মিলানো যায়, তো 50 এমনি বাদ হয়ে যাবে, 50 কি হবে, এমনি বাদ হয়ে যাবে। নামাজ সারা জিন্দেগি পড়লাম কিন্তু রাসূলের রাসূলের নামাজ পড়তে পারলাম না, কোন ভালোবাসার দাবি করেন মিয়া আপনি, কোন ভালোবাসার দাবি করেন? এইভাবে নামাজের পরে আমাদের দেশে আমিন 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 হক লাগলা, কিন্তু নামাজের পরে আল্লাহ নবী কোন দোয়াগুলি পড়তেন কয়টা হুজুরে জানেন? আল্লাহ নবী আলাইহিস সালাম সকাল সন্ধ্যায় দোয়া পড়তেন,
অনেকগুলি দোয়া, প্রায় 20-25টা দোয়া। কয়টা দোয়া আমরা জানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমের সময় ঘুমামের দোয়া প্রায় 40টা দোয়া আছে, কয়টা দোয়া জানি আমরা? রাসূল যে বললেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেভাবে নামাজ পড়ো ওইভাবে নামাজ পড়ো। আপনি কি রাসূলের নামাজের সঙ্গে আপনার নামাজ মিলিয়েছেন, না বাজারের কিতাব মাযহাবের সঙ্গে মিলিয়ে নিয়ে সারা জিন্দেগী নামাজ পড়লেন? রাসূলের মহব্বতের দাবিদার আপনি মাশাআল্লাহ, আপনার নামাজ হাদিসের সঙ্গে মিলালে 50 বাদ হয়ে যাবে, মিল নাই রাসূলের সহিহ হাদিসের সঙ্গে। তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য মুজেজা সম্পর্কে অজ্ঞতা, রাসূলের বৈশিষ্ট্য জানে না, রাসূলের শারীরিক বর্ণনা, রাসূলের চারিত্রিক বর্ণনা সম্পর্কে কোনোই নাই, ওই বলে প্রতি রাতে রাসূলকে স্বপ্নে দেখে, শয়তান, শয়তান। জিজ্ঞেস যদি করা হয় যে কেমন দেখছো রাসূলকে, দাড়িগুলি সব ধবধবে সাদা ঠিক না, অনেক লম্বা ঠিক না, ধবধবে সাদা, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাসূলের কি এগুলি একটাও ছিল গুণ? অনেক লম্বা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ি সাদা, ধবধবে সাদা ছিল, জানে না ও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি প্রশংসায় অতিরঞ্জন বাড়াবাড়ি একেবারে আরশাল মহল্লায় পৌঁছে দিল। আল্লাহ যখন বলে, আল্লাহর নবী যখন গেতে গেলেন আরশে, আল্লাহর মেরাজে গেলেন, আল্লাহ আল্লাহর নবী আরশে উঠাবে উঠবার জন্যে জুতা খুলতেছেন, আল্লাহ বললেন জুতা খুলো না খুলো না, এ আরশ জন্মের তৈরির পর থেকে নিয়ে তোমার জুতার ধুলার জন্যে আকাঙ্ক্ষিত হয়ে আছে, আর ধুলা মাটি নিয়েই লাভ দাও, এরকম বর্ণনা করে না কারণ আমাদের দেশের হুজুররা, আমাদের আমাদের ভারত উপমহাদেশের বিশ্ববিখ্যাত আমাদের বিখ্যাত হুজুররা বইয়ে লিখেছে না দেখে না, এই তফসিরে কোরআনে আছে, হাদিসে আছে যে আরশে আজিমে আল্লাহর নবী উঠেছিলেন, আছে সূরা নাজম পড়ছেন, রাসূলের সিরাত জানেন। তাহলে এই যে মিথ্যা কথাবার্তা, অতিরঞ্জন বাড়াবাড়ি, এগুলি কি? তাহলে বুঝতে হবে এরা আহলে বাইতের মহব্বতের ব্যাপারে বাড়াবাড়ি করে, আহলে বাইতের ভালোবাসা দিয়ে করে উপসে পড়ে, আউলাদুন নবী নাম দিয়ে পেট পকেটে ধান্দা করে, করে না করে না? সৌদি আরবে আউলাদুন নবী দেখছেন? বাংলাদেশে আউলাদুন নবী আছে না? আছে না, এখানে দেখেন না ওইখানে দেখতে পান, মৃত্যুক না মৃত্যুক নাগলি, সত্যি যদি হয় অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে। এইভাবে আহলে বাইত এবং সাহাবা ইকরামদের সম্পর্কে অজ্ঞতা, তাদেরকে ঘৃণা করা, গালিগুলাজ করা, এমনও গ্রুপ আছে যে পাঁচজন সাহাবি বাদ দিয়ে সমস্ত সাহাবি কাফির, নাউজবিল্লাহ, এরাও কিন্তু আহলে বাইতের রাসূলের মহব্বতে করে ফাইটে পড়ে, কয় আলী, ফাতেমা, হাসান, হুসাইন আর আবু জার গেফারি, কোনো কোনো বর্ণায় বলে সালমান ফার্সি, কে বলে মেঘদাদ, এই সাতজন বাদ দিয়ে সব কাফের, আবু বাকর, উমার, উসমান, আলী, সব কি, আবু বাকর, উসমান, আবু বাকর, উমার, আলী, খাদিজা, ফাতেমা, হাসান, ফাতেমা কি বলে, খাদিজা, আয়েশা, উম্মে সালমা আর যত সাহাবি আসেন অবশ্য সব কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এমনও গ্রুপ রাসূলের মহব্বতে করে ফাইটা পড়ে, তাহলে এরা কি আসলে ভালোবাসার দাবিদার না মৃত্যুক ভালোবাসা? নিঃসন্দেহে মৃত্যুক। বন্ধুগণ, রাসূল সাল্লামকে ভালোবাসার ব্যাপারে আমাদের কিছু সমস্যা আছে, কেন আমরা প্রকৃত ভালোবাসা ভালোবাসতে পারি না? এক নম্বর কারণ অজ্ঞতা, মূর্খতা। কয়জন আমরা কোরআন হাদিস পড়ি, কয়জন রাসূলের সিরাত জানি, কয়জন রাসূলের হক জানি, রাসূলকে ভালোবাসার পদ্ধতি জানি, নিয়ম জানি, তাহলে অজ্ঞতা থাকলে, মূর্খ থাকলে, মূর্খ মানুষ, মূর্খ মানুষ, একজন গাড়ি চালাতে জানে না, গাড়ি যদি তাকে ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে দেন আর গাড়ি চালাই, তো বাড়িতে পৌঁছবে না হসপিটালে না কবরে, কী বলেন আপনারা? তো অজ্ঞ মূর্খ। আজ মুসলমান আমরা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জানি না তার আদর্শ, জানি না তার সুন্নত, জানি না আমরা তার রেখে যাওয়া আমানত কোথায় কী আছে। তাহলে মূর্খতা এক নম্বর কারণ। দুই নম্বর, আমাদের নফসে আম্মারা, আমাদের প্রবৃত্তির অনুসরণ, মনে যা কয় তাই। একজনের বয়স হয়েছে 60 বছর, বললাম কি ব্যাপার, মুখে এখনো কি দাড়ি গজে নাই, বালিক কি এখনো হন নাই? কয় এটা তো সুন্নত, কয় এটা তো সুন্নত, সুন্নত মানে কি, রাখলেও চলে না রাখলেও চলে, লা হারাম, দাড়ি রাখা ফরজ, রাসূলের সুন্নত মানে রাসূলের আদর্শ, যেটা ফরজ হতে পারে, ওয়াজিব হতে পারে, নফল হতে পারে, ছাড়া হতে পারে, করা হতে পারে, যে কিছু হতে পারে, এই সুন্নত মানে রাসূল, দাড়ি সুন্নত মানে ওয়াজিবের মোকাবেলায় সুন্নত না, মা ইউসাবু আলা ফেলিহি ওয়ালা মিওয়াকওয়ালা তরকি, করলে নাকি না করলে পাপ নাই, এই সুন্নত নয়। আল্লাহ বলে আউফুল্লাহা ওয়ারকুল্লাহা,
দাঁড়িয়ে রাখা ওয়াজিব ফরজ। 60 বছর বয়স হয়েছে, গালগুলি বুড়ো হয়ে থুসথুসনা হয়ে গেছে, দেখতে কি বিশ্রী লাগতেছে, কয় এখনো বালেগ হয়নি, ও সামালক হয়নি। রাসূলের মহব্বতের ব্যাপারে জিলাপির টোপলা নিয়ে হুজুরের সামনে হাজির হয়তো মাশাল্লাহ কোনো বকিলিত করবে না। কি বলেন আপনারা, আছে না না এরকম, এই কোনো ভালোবাসা? পীর সাহেবের দরবারে হাদিয়া দিতে কোনো কণ্ঠবোধ করবে না, 10,000 5,000 যা লাগে সব দিবে, আছে না এমন ভালোবাসার দাবিদার? বন্ধুগণ, প্রবৃত্তির অনুসরণ, দাড়ি মুন্ডানো হারাম, শয়তানের কাজ। বাকি নিঃসন্দেহে ছোট করা পাপের কাজ, কোনো সন্দেহ নেই। বাপ দাদার অনুসরণ অনুকরণ, পীর বুজুর্গের অনুসরণ অনুকরণ, মোল্লা সাহেবের অনুসরণ, হুজুর সাহেবের, কেবলা হুজুরের, রাসূলের অনুসরণ না। তাহলে আপনি যখন রাসূলকে অনুসরণ অনুকরণ করেন, তাকে যখন আপনার অনুসরণীয় ব্যক্তিত্ব না করবেন, কদুয়া হাসান না করবেন, আপনি আপনার বাপদাদা, আপনার দেশ, আপনার বুজুর্গ, আপনার পীর, আপনার সংগঠন, আপনার দল, আপনার মুরব্বি, আপনার নেতা খেতা, এরা আপনি যখন মুরব্বি মানবেন, তখন কে রাসূলকে আপনি পাবেন। তাহলে এটাও একটা কি আমাদের বাধা। 4 নম্বরে কোরআন ও সহিহ হাদিসের উপর নিজেদের বিবেককে প্রাধান্য দেওয়া, নিজেদের বিবেক বিবেচনাকে কোরআন হাদিসের উপর প্রাধান্য দেওয়া। এই জন্যে না এটা তো এমন, ওইটা তো অমুক অমুক হুজুরত এটা বলছেন, অমুক কিতাবে লিখা আছে এটা, অমুক মুফাসসির এটা লিখেছেন, অমুক এই কথা কইছেন, এই সমস্ত অজুহাত দেয় না দেয় না দেয় না দেয় না। কোরআন হাদিস দিয়ে মিলাদ করতে হবে তার দলিল দেয় না দেয় না? একটা প্রশ্ন করি আপনাদের, কোরআন হাদিস দিয়ে মিলাদ করতে হবে, ঈদে মিলাদুন্নবী করতে হবে, এর দলিল দিয়েছে না দেয় নাই হুজুররা স্যাটেলাইটে বসে? শুনছেন আপনারা, এই কোরআনগুলি আয়াতগুলি নাজিল কে হুজুরদের উপরে হয়েছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না যে আয়াতগুলো দিয়ে মিলাদ করতে হবে? আপনার হুজুর বুঝলেন কারা, বুঝছেন না বুঝেন নাই? হাদিস দিয়ে দলিল দেয়, ওই হাদিসগুলি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলি বুঝেন না, এগুলি দিয়ে মিলাদ করতে হবে, ঈদ মিলাদুন্নবী করতে হবে? তাহলে ডাল মে কুচ কালা হয় ঠিক না? যেই কোরআন হাদিস দিয়ে দলিল দিচ্ছ, ওই কোরআন হাদিস রাসূল পড়েন নাই, আবু বকর উমার উসমান পড়েন নাই, আলী পড়েন নাই, আহলে বাইতের সব পড়েন নাই, সাহাবায়ে কেরাম শিখেন নাই, তাবেয়ে পড়েন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পড়েন নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ পড়েন নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ পড়েন নাই, ইমাম আবু আহমদ বিল হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ পড়েন নাই, ইমাম সাউরি, ইমাম আউজাই, ইমাম ওয়াকি, আবু ইউসুফ, আবু মুহাম্মদ, এরা পড়ে নাই, জানে নাই? 604 হিজরি পর্যন্ত এই ঈদে মিলাদুন নবী মিলাদ বলে কোনো জিনিস ছিল না। তো 600 বছর পর্যন্ত এরা হাদিস কোরআন শিখে নাই। আপনি যে আয়াতগুলি পড়তেছেন হুজুর, যেই কোরআনের আয়াত পড়ে দলিল দিচ্ছেন, হাদিস পড়ে দলিল দিচ্ছেন, তাহলে এত বড় বাটপার, এত বড় মিথ্যুক, যারা আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা বলে, তারা রাসুলের ভালোবাসা কখনো হতে পারে? তাদের অন্তরে কিঞ্চিত রাসুলের ভালোবাসা থাকতে পারে? আমরা তো পাগলের মতো ছুটতেছি, বিশেষ করে মা বোনরা মিলাদ টিলাদের ব্যাপারে খুব সজাগ। স্বামী যদি একটু কম বেশ করে, হ্যাঁ তুমি অমুক, তুমি আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করবে না, আমার ম্যারেজ ডে পালন করবে না, আমার ছেলের জন্মদিন পালন করবে না, অমুক তমুক এই সেই সবে বরাত ও বরাত তো বরাত, মেয়েরা বেশিরভাগ আগ্রহী ঠিক না? অনেক সময় টাকা পয়সার ব্যাপার, হ্যাঁ মুরগির রান পকেটের ব্যাপার, কিন্তু মহিলারা বাধ্য করে অনেক সময় কি করে, স্বামীকে বাধ্য করে। খবরদার, এই সমস্ত যারা মিথ্যা ভালোবাসার দাবিদার, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না। তাহলে এই ধরনের মোল্লারা আমাদের রাসূলকে প্রকৃত ভালোবাসার জন্য বাধা, এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। বিভিন্ন সন্দেহ, বিভিন্ন সংশয় আমাদের মধ্যে, তাহলে এত বড় দাড়িওয়ালা হুজুর, উনি কি কোরআন হাদিস পড়েন নাই, উনি কি জানেন নাই, উনি কি বুঝেন না? ঠিক আছে, উনি বুঝেন, তাহলে রাসুল বুঝেন না? কি বলেন আপনারা, যদি ধরে নিয়ে যে হুজুররা বুঝেন, তাহলে রাসুল বুঝেন নাই, আবু বকর বুঝেন নাই, উমর উসমান আলী বুঝেন নাই, আবু হানিফা রহমতুল্লাহ বুঝেন নাই, ইমামরা বুঝেন নাই, মুহাদ্দিসিনরা বুঝেন নাই, মুফাসসিরিনরা বুঝেন নাই, এটাই হবে না? হবে না। তাহলে আপনি যেই মতটা, যেই কথা বলছে, কথাটা বলতেছেন, একটু কি বিবেকটাকে চিন্তা করে দেখেছেন না? পাগল হয়ে, মূর্খ হয়ে, ধ্বজাধারী হয়ে
এই ধরনের কথাগুলি বলতেছেন না? আপনারও খেলে ধান্দা মান্দা কিছু রয়েছে, পীরের সঙ্গে মুরিদদেরও ধান্দা থাকে, ঠিক না? কিছু ভাগ থাকে না, থাকে না? তাকে এক শ্রেণীর নামধারী আলেমদের নীরবতা, যখন এই ধরনের বেদাত প্রচার প্রসার হচ্ছে, সুন্নতের প্রচার প্রসার হচ্ছে না, এক শ্রেণীর হুজুররা চুপচাপ কিছু এর বিরুদ্ধে বলে না, তাহলে এটাও এটাও আমাদের জন্য বাধা। তাহলে অমুক বড় হুজুরে বলেন নাই কেন? তো আপনার বড় হুজুর না বললে সমস্ত হুজুরের যিনি শিক্ষক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি সেটা মানবেন না? এরপরে বেদাতি এবং পদভ্রষ্ট পাপিষ্ট হুজুরদের সঙ্গে উঠা বসা করা, যারা বেদাতি এই সমস্ত সংগঠন দল হুজুর বুজুর্গ মুফতি শিক্ষক মুয়াজ্জিন এদের সঙ্গে উঠা বসা করা, এদের সঙ্গে সংসর্গ রাখা, সম্পর্ক রাখা, দুর্বল এবং জাল হাদিসের অপপ্রচার, জাল হাদিস দিয়ে ভরে দিয়েছে, জয়ীফ হাদিস দিয়ে ভরে দিয়েছে, সহি হাদিসের কোনো খবর নাই, যার ফলে আমরা রাসুলের প্রকৃত ভালোবাসা পর্যন্ত পৌঁছতেই পারছি না। বিভিন্ন তরিকার পীরমাশায়েখের নিজস্ব রুচি ও পছন্দের তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে রাসুলের প্রকৃত ভালোবাসা থেকে দূরে রাখছে। বন্ধুগণ, সময় শেষ। রাসুলকে ভালোবাসার বাস্তব কিছু চিত্র দেখতে চান আপনারা? জানি না আপনাদের দু একটা বলবো কি না, ইনশাআল্লাহ সামনে মাসে হয়তো এসে যাবে। আমি যে বইটা থেকে আলোচনা করতেছি আপনাদের, এই বইটার নাম হলো যে ভালোবাসা কাঁদালো, বইটার নাম হলো যে ভালোবাসা কাঁদালো। আশা করি সামনে মাসের প্রোগ্রামে আপনাদের হাতে দিতে পারবো এই বইটা এবং সিরাতুল হাবিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। এই দুইটা বই আমাদের ইনশাআল্লাহ হয়তো এক মাসের মধ্যে চলে আসবে। আরও দুইটা বই ছাপছে, একটা হলো শিক্ষক ছাড়া কোরআন শিক্ষার পদ্ধতি, আপনি ঘরে বসে কীভাবে কোরআন শিখতে পারবেন শিক্ষক ছাড়াই। আর একটা বই হলো বয়স বৃদ্ধির উপায়, তাহলে বয়স বৃদ্ধির উপায়, শিক্ষক ছাড়া কোরআন শিক্ষার পদ্ধতি, সিরাতুর রাসুল এবং যে ভালোবাসা কাঁদালো। যে ভালোবাসা কাঁদালো বলতে রাসুলের ভালোবাসা। আপনারা যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ পুরোটাই জানতে পারবেন। আপনাদের জন্য সংক্ষেপে দুই একটা শুধু খুলে উদাহরণ দিচ্ছি। এক নম্বর, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ এবং সঙ্গী হওয়ার জন্য প্রচণ্ড আশা ও আকাঙ্ক্ষা। রাসুলের সঙ্গে কিভাবে হওয়া যায়? আপনি কোনদিন ভাবছেন যে কিয়ামতের রাসুলের সঙ্গে আমি কিভাবে থাকবো জান্নাতে, রাসুলের সঙ্গে আমার হাসর নাসর হবে, রাসুলকে আমি সবসময় মনে প্রাণে ভালোবাসব? এর বহু চিত্র রয়েছে, তার মধ্যে সাহাবা ইকরামদের জীবনী থেকে আমরা দেখাতে চাই। সেটা হলো কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই হিজরত করে মদিনায় যাচ্ছে, আবু বকর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে হিজরতের অনুমতি দেন। বলেন অপেক্ষা করো। আবু বকর বুঝতে পারলেন তাহলে সঙ্গী হওয়া যাবে, খুশিতে দুইটা উট পোষা আরম্ভ করলেন এবং যখন হিজরতের নির্দেশ হয়ে গেল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথী হতে চাই, আর কিছু আমি চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমর ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খিদমত কিছু পানি টানি আগায় দিয়ে বললেন, সাল প্রশ্ন করো, চাও। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি আমাদেরকে চাইতে বলতেন তো বলতাম, ইয়া রাসূলুল্লাহ একটা সুন্দরী বউ, একটা ভালো চাকরি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা টাকা পয়সা, ঠিক কিনা? কয় সোহবত কয় ইয়া রাসূলুল্লাহ ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথী হতে চাই। আল্লাহু আকবার, অন্য কিছু আমি চাই না, জান্নাতে আপনার সাথী হতে চাই। তো বলেন অন্য কিছু? কয় না না অন্য কিছু না, এটাই চাই। আল্লাহু আকবার, ছোট্ট বাচ্চা রাসূলের খিদমত করছেন, সেও জানে রাসূলের সঙ্গী হওয়া সবচেয়ে বড় সৌভাগ্যবানের ব্যাপার। আমরা এখন কি সঙ্গী হতে চাই? কার সঙ্গে? রাসূলের সঙ্গে না। এই জন্য রাসূলের সঙ্গী হওয়ার আশা আকাঙ্ক্ষা করা, এটা ভালোবাসার চিত্র। আল্লাহর নবী আলাইহিসসালাম জান্নাতের সঙ্গী হওয়ার জন্য একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে স্মরণ করছে, আমি মারা যাবো, রাসুল মারা যাবেন, রাসুল জান্নাতুল ফেরদাউসে থাকবে, আমি থাকবো নিম্নমানের জান্নাতে, তো রাসুলের সঙ্গে তো মরার পরে আর দেখার চান্স হবে না। কাঁদতে কাঁদতে রাসুলের কাছে হাজির, বলি ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা মনে পড়ছে আজকে, বলে এই ঘটনা, বলে কি, বলে কি করলে মৃত্যুর পরে আপনার সঙ্গী থাকতে পারবো, এমন একটা কাজ কি আছে আমাকে বলে দিবেন? আল্লাহ নবীর জানা ছিল না, কোরআন নাজিল হলো,
ওমাই উতি ইল্লাহ ওয়া রাসূল ফা উলাইকা মা আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে আনুগত্য করবে, আল্লাহ আল্লাহ রাসূলকে পরম চরম ভালোবাসবে, তাদের কথা মেনে চলবে, তারা নবী রাসূল সিদ্দিকীন শুহাদা সালিহীনদের সঙ্গে জান্নাতে থাকবেন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর কতই না তাদের চমৎকার হবে সঙ্গী সাথী। আল্লাহু আকবার। আজ আমরা সঙ্গী হতে চাই নায়ক নায়িকাদের, হিরোদের। এরা তো কেয়ামতের সব জিরো হবে, হবে না, হবে না। কেয়ামতের হিরো কে হবেন? সমস্ত হিরোর হিরো কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা শুরু করবেন না, যার নখ জান্নাতের নখ করা ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আল্লাহু আকবার, তার সঙ্গী হওয়ার জন্যে আশা আকাঙ্ক্ষার চিত্র ছিল সাহাবা ইকরামদের। আপনাদের বেশি বলার সম্ভব না, আমি এটা বাদ দিয়ে এবার যাই দ্বিতীয় পয়েন্টে। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তাকে বর্ষা মেরে আহত করা হয়েছে, কাতরাচ্ছেন, কঠিন জ্বালা, মৃত্যু এই মূর্তির সঙ্গে পাঞ্জা নড়ছেন, ওই মুহূর্তে তিনি ভেবেছেন কিসের কথা? নিজের সুস্থ হওয়ার কথা না, ধন দৌলতের কথা না, বাচ্চা কাচ্চার কথা না, ভেবেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন তার সাথে আবু বকর শুয়ে আছেন, ওর পাশে আমি কিভাবে শুইতে পারবো। তাই নিজের ছেলে আবদুল্লাহকে ডেকে বললেন, যাও আয়েশা রাদিয়াল্লাহর কাছে গিয়ে বলো, যেহেতু তার ঘর, তিনি তার মালিক, যে আমি আমার দুই সাথীর সঙ্গে শুই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য ওই জায়গাটা রেখেছিলেন, মারা গেলে ওইখানে তার কবর দাফন হবে। তিনি বললেন ঠিক আছে যাও। তার ছেলে আবদুল্লাহ গিয়ে বললেন, ওকে, তিনি রাজি হয়েছেন। ওমর ফারুক বললেন, আমি তো এখনো খলিফাতুল মুসলিমিন, তার এখনো আমি বেঁচে আছি, হয়তো খলিফা মুসলিমের জন্য, মুসলিম মুসলমানদের খলিফার জন্য আমাকে দান করছে, মরে যাওয়ার পরে আবার যা জিজ্ঞেস করবা দিবে কি না, যদি হ্যাঁ বলে তাহলে আমাকে ওখানে মাটি দিবে। আল্লাহু আকবার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু এরকম ইয়ে আছে, আপনাদের বলে দিলাম, বইটা পড়বেন। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জান মাল উৎসর্গ করা, যাকে যে ভালোবাসে তার জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা কিনা কি বলেন আপনারা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নাশের আশঙ্কা আবু বকরের চোখে অশ্রু, হিজরতের সময় সুরাকা বিন মালিক যখন একেবারে নিকটে, আবু বকর ঝরঝর করে কাঁদতেছেন, আল্লাহ রাসূল বললেন, আবু বকর কেন কাঁদো? কয়া রাসূলুল্লাহ, সুরাকা পিছনে ধরে ফেলবে, আমার জন্য কাঁদি না, আপনার জন্য আমি কাঁদি। আল্লাহু আকবার, আমার জীবন চলে যা কিন্তু আপনি যেন জীবন না যায়। যখন গারে সাউরের মধ্যে, গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর বসেছিলেন, কাফেররা হাঁটতেছে, আল্লাহ আবু বকর ভয়ে কাঁপতেছে, বলে কেন কাঁপতেছে? বলে আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে মিকদাদ নিজেকে রাসূলের জন্য কি করে দিলেন, ঢাল বানাই দিলেন। ওবাই তালহা বিন ওবাইদুল্লাহ এবং তার সঙ্গী সাথী 12 জন সাহাবী উহুদের যুদ্ধে নিজেদেরকে রাসূলের জীবন বাঁচাবের জন্য নিজেদের জীবন কি করে দিলেন, শেষ করে ফেললেন। এভাবে উহুদের ইতিহাস পড়বেন, দেখবেন সাহাবায়ে কেরাম কিভাবে তাদের জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেকে ঢাল বানাই দিলেন, আল্লাহ নবী গর্তে পড়ে গেছেন উহুদের যুদ্ধে, আবু তালহা নিজের বুক পেতে দিয়েছেন, কাফেরদের 80 অধিক বর্ষা তলোয়ার আর তীর তার বুকের মধ্যে লেগেছে, আল্লাহ নবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খবরদার মাথা উঁচু করবেন না, তার বুক পেতে দিয়ে নিজের কাফেরদের সমস্ত তীর ধনুক আর বর্ষাকে বুকে পেতে মেনে নিয়েছেন, রাসূলের জন্য নিজেকে ঢাল বানাইছেন, নিজেদের জীবন এবং মাল দিয়ে তারা কি করেছেন, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার সমস্ত সম্পদকে দান করে দিয়েছেন। আর আবু বকর যিনি ইসলাম গ্রহণ করেন, 40,000 দিনার স্বর্ণ, দিনার এক দিনার স্বর্ণ 4.5 গ্রাম, এক দিনার স্বর্ণ কত, 450 গ্রাম, তাহলে 40,000 দিনার আবু বকর ইসলাম গ্রহণ করেছিলেন, যা সব কিছু করে দিয়েছিলেন কি, রাসূলের জন্য দান করেছিলেন। তাবুকের যুদ্ধের দিন বলেছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসলাম, বাড়িতে কিছুই রাখি নাই। আল্লাহু আকবার। এই ছিল তাদের ভালোবাসার বাস্তব। আমরা আজকে যেই রাসূলের দিনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের তাজা খুন বয়ে দিয়েছেন, আমরা ওই দিনকে রুটি হালুয়া রুটি আর টাকার পরিবর্তে বিক্রি করে রাসূলের মহব্বতের দাবি করি, কি বলেন? মৃত্যু ভালোবাসার কোনো স্থান নেই ইসলামে বন্ধুগণ। এছাড়া আরও রাসূল সাল্লামের ভালোবাসার জন্য তার আনুগত্য, তার অনুসরণ, তার অনুকরণ, তার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে রুকু অবস্থায় কেবলা পরিবর্তন, আল্লাহ নবীর সঙ্গে একজন সাহাবি কেবলা পরিবর্তন হয়েছে, আল্লাহ নবী মদিনায় গিয়ে 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে মুখে নামাজ পড়েছেন, এরপরে কেবলা চেঞ্জ হয়ে গেছে, বাইতুল্লাহ কাবার দিকে নামাজ পড়া শুরু করছেন। একজন সাহাবি রাসূলের সঙ্গে নামাজ পড়ে যাচ্ছেন, এখন যেখানে কেবলা, যেখানে আপনার কি বলে
কেবলাতেন, মসজিদ আল্লাহ নবী কেবলা পরিবর্তন করছেন, আল্লাহ নবীর এই সংবাদ সাহাবা ইকরাম বানু সালমা কুবিলাই এরা নামাজ পড়তেছেন আসরের নামাজ, বলেন ও শুনে রাখো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ নবী কেবলা পরিবর্তন করে মক্কার দিকে নামাজ পড়তেছেন। সাহাবা ইকরাম নামাজরত অবস্থায় ঘুরে গিয়ে ইমাম মুক্তাদি সবাই ঘুরে গিয়ে নামাজ পড়া শুরু করেছে কেবলার দিকে, আল্লাহ আকবার। এখন দেখি কি হলো, আজকে তো আমরা মাঝাবে তাহলে কি আছে, হুজুরে কি কইছে, অমুক কিতাবে কি হলো, এত কিছু দেখা দেখি ভালোবাসা এটা পরিচয় নয়। এরপরে যেটা হলো যে মদ যখন হারাম হয়ে গেল, আনাস বিন মালিক বলেন মদ হারামের সংবাদ আসলো, আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে সব কিছুকে ফেলে দিয়ে ভেঙে দিয়ে মদিনার অলিগলিতে কি হয়ে গেল, মদের বন্যা বয়ে গেল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তড়ি ঘড়িতে পালন। আল্লাহর নবী খৈবারের যুদ্ধে আগ পর্যন্ত গাধার গোস্ত খাওয়া যাচ্ছিল, খৈবারের যুদ্ধে সাহাবে একরাম ক্ষুধার্ত, যুদ্ধরত যুদ্ধ করে ক্ষুধার্ত খাবে, গোস্ত পাকায় টাকায় এবার পার কি করবেন, পাক করে খেতে বসবেন। এই মুহূর্তে বললেন আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা হলো সমস্ত কি বলে গাধার গোস্ত হারাম। আমরা তো ভাবতাম আরে একটু খেয়ে নি তারপরে কি হবে দেখা যাক, ক্ষুধা লাগছে না, ওই মুহূর্তে ক্ষুধার্তর ক্ষুধার জ্বালা সব মাটির মধ্যে ফেলে দিলেন। মহিলারা আল্লাহর নবী আলাইহিসসালাম দেখলেন নারীরা পুরুষরা নামাজ পড়ে একই সঙ্গে তারা রাস্তা দিয়ে বের হয়ে যায়, আল্লাহ নবী বললেন ওই মহিলারা তোমাদের জন্য এইভাবে নারী পুরুষ অবাধ মেলামেশা করে এই নামাজ পড়ে জ্বালা ঠিক নয়, তোমরা রাস্তার এক কিনারা দিয়ে চলবে, রাস্তার মধ্যে দিয়ে চলবে না। হাদিসে বর্ণায় আছে যে ওই যুগের নারীরা রাস্তার সঙ্গে এমনভাবে জড়িয়ে যেত যে তাদের বোরকা কাপড় রাস্তার ওই সমস্ত তার তার কাটামাটা যাচ্ছিল গাছ টাছের সঙ্গে লাগাই যেত, আল্লাহ আকবার। এখন তো মেয়েরা কি মধ্য রাস্তায় চলে, পুরুষ দেখলেও চলে না, পারলে আরো ধাক্কা দিয়ে ফেরাই যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একজন মহিলা তার এক বাচ্চার হাতে দুইটা স্বর্ণের অলংকার দুইটা চুরি বালা নিয়ে হাজির, আল্লাহ নবী বললেন এটা কি যাকাত দাও, কয় না যাকাত তো দি না, কয় তুমি কি চাও জাহান্নামের আগুন দিয়ে দুইটা বালা পরিয়ে দেওয়া হোক তার হাতে, কয় লা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তার মেয়ের থেকে বালা দুইটা খুলে বললেন এটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দান করে দিলাম, আল্লাহ আকবার। সাথে সাথে পালন, আজ বলি পর্দা করো বলে এখনো বয়স হয় নাই, এখনো তো মা হই নাই, এখন তো বলে দাদি হই নাই, নানি হই নাই, দাই রাখো না কেন, বলে বিয়েই করি নাই, বিয়ে করছি বলে পোলা হয় নাই, পোলা হয়েছে বলে ইয়ে হই নাই, শ্বশুর হয় নাই, শ্বশুর বলে দাদা হই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই তড়িৎ ঘড়িৎ রাসূলের সুন্নতের আমলের আমাদের প্রচণ্ড অভাব, ভালোবাসার দাবি করে শুধু আমরা দাবি করলেই হবে না। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রাসূলের দিন কায়েমের জন্যে তাদের সাহায্য সহযোগিতার অনেক চিত্র রয়েছে, আমরা আর সেটা আজকে বলতে পারছি না, একটা শুধু বলে শেষ করব, সেটা হলো কি যে নিজে আল্লাহর রাহে জান দিয়ে অন্যদেরকে নির্দেশ দেওয়া, জান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা পৌঁছানো, এরপরে কঠিন সংকট অবস্থায় কি করা, সুন্নতের বাস্তবায়ন করা, এরপরে মুরতাদকে মুরতাদের সঙ্গে যুদ্ধ করার জন্যে। একটা শুধু ঘটনা বলি আপনাদেরকে, খাদেম বারা ইবনে মালিক, বারা ইবনে মালিক যখন মুসালাতুল কাযাব মিথ্যার নবীদার যখন এই বের হলো, তো এদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত সাহাবারা গেলেন, ওরা করলো কি একটা কেল্লার মধ্যে ঢুকে গিয়ে দরজা গেট বন্ধ করে দিল। বারা ইবনে আজব বললেন এক কাজ করো, এখন তো ভিতর থেকে গেট না খুললে তো ওদের সঙ্গে যুদ্ধ করার কোনো বুদ্ধি নেই, আমাকে তোমরা ধরে ফেকে দাও কেল্লার মধ্যে। জীবন বাজি দিয়ে রাসূলের দিন কায়েমের জন্যে তারা সবাই মিলে যখন ফেলে দিল, ভিতরে গিয়ে তাদের সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে নিজের অবস্থা কঠিন কিন্তু গেট খুলে খুলতে সম্ভব হলো। এরপরে সাহাবা একরাম ঢুকে তাদেরকে ধরে তারপরে তাদেরকে জন্তুবদ্ধ করে নিয়ে আসলেন। তো এইভাবে বহু ঘটনা আছে আপনার এখানে, প্রায় রাসূলুল্লাহ সাল্লামের ভালোবাসার এখানে প্রায় 50-60টা চিত্র আছে, কীভাবে ভালোবেসেছেন তারা, আমরা সেটাকে অনুকরণ করার চেষ্টা করব। সর্বশেষ আপনাদের বলবো ভালোবাসার দাবিতে আজ আমরা যেন উপচে না পড়ি, ভালোবাসার দাবি এক সাধারণ মানুষের ভালোবাসা কি রাসূলের ব্যক্তিত্বকে ভালোবাসি, রাসূল সর্বশেষ নবী আখিরি নবী অমুক তমুক এই সেই, রাসূলের মর্যাদা অনেক তাই ভালোবাসি, কিন্তু এর আমল করতে হবে, তাকে মানতে হবে, এটা মানে এটা সাধারণ মানুষের ভালোবাসা। দুই নম্বর রাসূলকে ভালোবাসা দেখায় কারা, পেট পকেটের হুজুররা আছে না নাই, কারণ এটা করে কিছু পেটে টাকা খাওয়া যাবে, পেটে আর পকেটে রান ই যাবে টাকা যাবে, এই ভালোবাসার দাবিদার। আর তিন নম্বরে ভালোবাসা যারা কি একটু সীমা রেখার মধ্যে, ওর মাঝহাব ওর দল ওর বুজুর্গ ওর ইমাম ওর পীর ওর তরিকা ওইখানে যতটুকু ভালোবাসার কথা আছে, ভালোটুকু ভালো মন্দটুকু মন্দ, জালো যা সহি সহিও সহি, সব গজা খিচড়ি মিলে ভালোবাসে,
এই তিন দলের ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। এই জন্য আসুন লাস্টে আমরা আজকে অঙ্গীকার নিয়ে যাই, আমরা ঘড়ি ঠিক করতে চাই। আমাদের সময় ঠিক করতে চাই না, চাই না, এটা একটু ঝুলে দেন। আবার ঘড়িটা আপনাদেরকে একটু দেখায় স্মরণ করে দিই যে আমাদের বন্ধুগণ আমাদের ঘড়ি যদি ঠিক করতে চাই তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে প্রকৃত ভালোবাসার যে আলামত আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। কোরআন সুন্নাহ পড়তে হবে, বাড়িতে কোরআন সুন্নাহ রাখতে হবে, ছেলে মেয়েকে পড়াতে হবে, বন্ধু বান্ধবকে দিতে হবে, এর দাওয়াত প্রচার ও প্রসার করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, এই সঠিক দিনের জন্য নিজের যত সম্ভব দাওয়াত তাবলীগ করতে হবে, রাসূলের রেখে যাওয়া দাওয়াত তাবলীগ করতে হবে। কোন বুজুর্গ কোন হুজুর কে কি করছে, কোন সংগঠনে কি গবেষণা করছে, এগুলি সব বাদ দিয়ে আমাদেরকে রাসূলের রেখে যাওয়া আমানতের সঙ্গে সম্পর্ক করতে হবে। তাহলেই আমরা সঠিক আকিদা আমাদের আনতে হবে, রাসূলের আকিদা আমাদের আকিদা হতে হবে, রাসূলের আমল আমাদের আমল হতে হবে, রাসূলের জিন্দিগি আমাদের জিন্দিগি হতে হবে, রাসূলের পোশাক আমাদের পোশাক হতে হবে, রাসূলের চলা ফেরা ওঠা বসা লেনদেন সব কিছু আমাদের জীবনে বাস্তবায়ন করলে, রাসূলের সর্বাঙ্গিক জীবনকে আমাদের জীবনে মিলিয়ে দিতে পারলে আমাদের ঘবিকে প্রকৃত ভালোবাসা প্রকৃত আমাদের ঘড়ি ঠিক হয়ে যাবে, আর এই নিয়ে আমরা জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পাবো ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।